এখন আপনিও আমাদের সফট টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। গাট্টুর নতুন চুলের কাট। সবার মাথায় কিছু না কিছু কখনো না কখনো ভূত চাপে। গাট্টুর মাথায়ও চুল লম্বা করার ভূত চেপেছিল। গাট্টু, চুল অনেক বড় হয়ে গেছে, হেয়ার কাট করে নাও। তোমার লম্বা চুল স্যুট করে না বাবা। আমাদের সেই হেয়ার স্টাইল করা উচিত যেটা আমাদের স্যুট করে। গাট্টু বেচারা রেগে গেল। ও নিজের চুল কাটতে চাইছিল না। গাট্টু বাড়ি ফিরল, কিন্তু মা বাবাকে কিছু জানালো না। কিন্তু চিঙ্কি ও আর কোথায় চুপ থাকত। বাড়ি ফিরতেই গাট্টুর ব্যাপারে বলে ফেলল, বাবা, মিশ্রা স্যার না গাট্টুকে কালকে চুল কেটে আসতে বলেছে। আরে কে তো আমি কখন থেকে বোঝাচ্ছি, শুনলে তবে না। আর এর মাও তো সবসময় এর সাইড নেয়। না, মিশ্রা স্যার যখন বলেছে আমি আর গাট্টুর সমর্থন করব না। গাট্টু, এবার তোমার চুল কেটেই নেওয়া উচিত। এইটা শুনে গাট্টুর কান্না এসে গেল। না মা, তুমি তো দেখছো আমি কতদিন ধরে চুল বড় করছি, তাহলে কি করে হঠাৎ করে আমি কেটে দিই? আমার সেই সিনেমার হিরোর মতন চুল রাখার আছে, তুমি দেখেছিলে না? যখন সে ঘোড়ার উপরে বসে ভিলেনের পেছনে তাড়া করেছিল, তার চুল কেমন করে হাওয়াতে উঠছিল। বাবা, সেটা সিনেমা, রিল আর রিয়েলের মধ্যে পার্থক্য থাকে। লম্বা চুল স্কুল আর সোসাইটিতে ভালো দেখায় না। আমাদের ডিসেন্ট হেয়ার স্টাইল রাখা উচিত যেটা আমাদের পার্সোনালিটিকে স্যুট করবে। মিশ্রা স্যারও এটাই বলছিল। গাট্টু মন খারাপ করে নিজের রুমে বসেছিল, কেননা বাবা ওকে হেয়ার কাট করতে নিয়ে যাচ্ছিল। আর তারপরে বাবা সন্ধেবেলায় গাট্টুকে নিয়ে একটা সেলুনে গেল। গাট্টুর ওখানে একদম মন লাগছিল না। ও নিজের চুলগুলো ধরে এক কোনায় মন খারাপ করে বসেছিল, যে লম্বা চুল যে কোনো সময় ওর থেকে কেটে আলাদা হওয়ার ছিল। তখনই একটা খুব বুড়ো দেখতে বারবার গাট্টুর কাছে এসে বলল, চলো বাবা, হেয়ার কাট করতে হবে তো। বারবারকে দেখে গাট্টুর আরো মন খারাপ হয়ে গেল। ওর মনে হলো যে এই বারবারের বয়স তো অনেক বেশি, এ গাট্টুর ফিলিংস কি করে বুঝবে? ও তো কোনো পুরনো স্টাইলে গাট্টুর চুল কেটে দেবে, আর তারপর সবাই ওর মজা ওড়াবে। কিন্তু এই বারবার অনেক কুল আর স্মার্ট ছিল। ওয়াও, তোমার চুলের টেক্সচারটা তো খুবই ভালো, আর তোমার চুলটা বেশ লম্বা। লম্বা চুলের সুবিধা এইটা যে আমি সেইটাকে ভালো করে কেটে তোমাকে একটা ভালো হেয়ারস্টাইল দিতে পারবো, যেটা তোমাকে স্যুটও করবে আর সবাই দেখে ইমপ্রেসও হবে। এইটা শুনে গাট্টু ভেতর থেকে খুব খুশি হয়ে গেল। তারপর বারবার কাঁচি চালালো আর গাট্টুর চুল নিচে পড়তে শুরু করলো। আর দেখতে দেখতে গাট্টুর একটা খুব সুন্দর হেয়ার কাট হয়ে গেল। নতুন লুকটা মিররে দেখে গাট্টু খুব খুশি হয়ে গেল। ওয়াও, এই হেয়ার কাটটা তো সেই লম্বা চুলের থেকে খুবই ভালো। থ্যাঙ্কস আঙ্কেল, আমি ভেবেছিলাম আপনি পুরনো হেয়ার কাট আমাকে দিয়ে দেবেন, কিন্তু আপনি তো বেশ একটা ইউনিক হেয়ার স্টাইল দিয়েছেন। এই হেয়ার কাটের নামটা কি? এর কোনো নাম নেই বাবা, আর না এই হেয়ার স্টাইলটা আমি কারোর উপরে আগে কখনো করেছি। তুমি প্রথম, তোমাকে এই হেয়ার স্টাইল দেওয়া হয়েছে, তুমি এর নাম বলো কি রাখা যেতে পারে। এই হেয়ার কাটটা দেখে আমার তো পুরো ক্রেজি ফিলিং আসছে, আমরা কি এর নাম ক্রেজি হেয়ার কাট রাখতে পারবো? ওয়াও, ক্রেজি কাট, আমি আজকেই একে নিজের লিস্টে লিখে নিচ্ছি। গাট্টুর হেয়ার কাট বাবারও খুব পছন্দ হলো। বাবা বারবারকে বলল, বাহ, আপনি তো দারুণ কাজ করে দিয়েছেন, গাট্টু তো চুল কাটতেই চাইছিল না, এখন তো কেটে খুশিও আছে। গাট্টু, প্রত্যেকের এমন একটা হেয়ার স্টাইল থাকে যেটা শুধু তার উপরেই ভালো লাগে। সব মানুষই ইউনিক হয়, তাই কারোর কপি না করে এটা যদি আমরা করি যে নিজেদের একটা ইউনিক স্টাইল বানাই। মাম্মি গাট্টুর হেয়ার কাট দেখলো আর ও খুশি হয়ে গেল। ওয়াও, তুমি অনেক কনফিডেন্ট, স্মার্ট আর চার্মিং লাগছো। মজা তো তখন এলো যখন পরের দিন গাট্টু ক্লাসে এন্টার করলো। গুড্ডি, হারি, বান্টি আর পুরো ক্লাস ব্যাস গাট্টুর দিকেই তাকিয়েছিল। গাট্টুর একদম স্পেশাল ফিল হচ্ছিল। ওয়াও গাট্টু, নাইস হেয়ার স্টাইল। থ্যাংক ইউ গাট্টু, এই কাটটার নামটা কি রে? ক্রেজি কাট। আর গাট্টু ক্রেজি তো তখন হলো
যখন ওর ক্রেজি কাটের প্রশংসা মিশ্রা স্যার নিজে করলো। ওয়াও গাট্টু, এই হেয়ার কাটটা তোমাকে স্যুট করছে। চুলটা একটু লম্বা আছে কিন্তু তোমার এটা ভালো দেখাচ্ছে। এটা শুনে গাট্টু খুব খুশি হয়ে গেল। ও নিজের নতুন হেয়ারস্টাইলে খুব খুশি ছিল। কিন্তু বেচারা বান্টি গাট্টুর নতুন হেয়ারস্টাইল আর তার প্রশংসা শুনে শুনে খুব মন খারাপ করছিল। দুপুরের ছুটিতে ও গাট্টুকে জিজ্ঞেস করলো, গাট্টু তুই নিজের বারবারের অ্যাড্রেসটা দে না, আমারও তোর মতনই একটা হেয়ার কাট করানোর আছে। একদম করিস না, আমার বারবার বলেছে আমাদের ওই হেয়ারস্টাইল করা উচিত যেটা আমাদের স্যুট করে। আমার মনে হয় তোর উপরে এই হেয়ারস্টাইলটা ভালো দেখাবে না, যেটা তোকে স্যুট করবে সেই হেয়ারস্টাইলটা কর। আচ্ছা বুঝে গেছি, তুই চাস যে শুধু তোরই প্রশংসা হোক। আমি যদি তোর মতন হেয়ার কাট করি তাহলে তোর ভ্যালুটা কম হয়ে যাবে, তাই এত নাটক করছিস না তুই? হ্যাঁ না না বান্টি, এমন নয় রে। তুই যদি বলছিস তাহলে আমি তোকে বারবারের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, বাকিটা তোর ইচ্ছে। আর পরের দিন তাই হলো যেটা হওয়া উচিত ছিল না। বান্টিও গাট্টুর মতন ক্রেজি কাট করে ক্লাসে এলো। যেই ও ক্লাসে এলো সবাই ওর দিকেই তাকিয়ে থাকলো, আর তারপরে হাসতে শুরু করলো, কারণ ওই হেয়ারস্টাইল বান্টিকে একদম ফুলিশ দেখাচ্ছিল। আরে বান্টি তুই এইটা কি করলি, এটা তোর উপরে নয় শুধু গাট্টুর উপরেই ভালো দেখায়। মিশ্রা স্যারও বান্টির নতুন লুকটা পছন্দ করলো না। তারপর দুপুরের ছুটিতে বান্টি গাট্টুর কাছে এসে বলল, সরি রে গাট্টু, আমাকে বারবার ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছিল কিন্তু আমি শুনলাম না আর আমার জোক হয়ে গেল। এখন বুঝলি আমাদের ওইটাই করা উচিত যেইটা আমাদের নিজের, অন্যদের নকল করে কোনো লাভ নেই। আমি ওই কথাটা আগে বুঝতে পারছিলাম না, তারপরে আমার বারবার আমাকে বুঝিয়ে দিল। আর এখন তুমিও বুঝে যাও আর সন্ধেবেলা গিয়ে নিজের হেয়ারস্টাইলটা ঠিক করে নাও। এতে বান্টি লজ্জা পেয়ে গেল আর এরপর কখনো গাট্টুর নকল না করার প্রমিস করল। মায়ের মা, গাট্টু আর চিঙ্কি ক্লাসের পর নিজের বাড়ি ফিরছিল, তখনই রাস্তায় নিজের ক্লাস সোনুকে দেখতে পায়। আরে এটা তো সোনু না চিঙ্কি। হ্যাঁ গাট্টু, কিন্তু স্টেশনারি দোকানে কি করছে? চল গিয়ে ওকে জিজ্ঞেস করি। হ্যাঁ চিঙ্কি চলো। তারপর গাট্টু আর চিঙ্কি সোনুর কাছে গিয়ে জিজ্ঞেস করি, সোনু তুই কে নিচ্ছিস? হ্যাঁ সোনু আমাকেও দেখাও না। আরে গাট্টু চিঙ্কি, আমি তো হ্যান্ডমেড পেপার আর গ্লিটারস কিনছি। আচ্ছা কেন? আরে মায়ের জন্যে কার্ড বানানোর জন্যে, মাদার্স ডে আসতে চলেছে না, তাই আমি ওনার জন্যে একটা বড় আর সুন্দর মতন হ্যান্ডমেড কার্ড বানাবো। আরে বাপরে, আমি তো ভুলেই গিয়েছি গাট্টু, সামনে মাদার্স ডে আছে, আমরা তো এখনো মায়ের জন্য কোনো সারপ্রাইজ প্ল্যানই করিনি, তো কি করবো এবার? আরে হ্যাঁ চিঙ্কি তুমি ঠিক বলছো, আমাদের খুব তাড়াতাড়ি মায়ের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করতে হবে। আচ্ছা সোনু আমরা আসি, তোমাকে অল দ্য বেস্ট কার্ডের জন্য। তারপর গাট্টু চিঙ্কি সোনুকে বাই বলে নিজের ঘরের দিকে রওনা হয়। রাস্তায় গাট্টু চিঙ্কিকে বলে, চিঙ্কি তোমার কাছে কি প্ল্যান আছে? গাট্টু চলো আমরা মায়ের জন্য কার্ড বানাই। কিন্তু চিঙ্কি লাস্টের তো মায়ের জন্য আমরা কার্ডই বানিয়েছিলাম না? আরে হ্যাঁ সত্যি বলছিস তুই। তারপর দুজন কিছুক্ষণ ভাবতে লাগে। আমার কাছে একটা আইডিয়া আছে, চলো মায়ের জন্য তার ফেভারিট ডিশ বানাই। আরে বাহ চিঙ্কি এটা তো খুব ভালো আইডিয়া, কিন্তু মায়ের ফেভারিট ডিশ সেটা কি? এটা তো আমিও জানি না। আরে হ্যাঁ মায়ের ফেভারিট ডিশ মনে হয় গাজরের হালুয়া, আমরা সেটাই বানাই নাহলে কেক। আরে গাট্টু তুই মায়ের পছন্দের বলছিস না নিজের পছন্দেরটা বলছিস? একটা কাজ করি, চ বাবাকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ এটা ঠিক হবে। এটা ঠিক করার পর গাট্টু আর চিঙ্কু ঘরে ফিরে আসে আর রাত হওয়ার অপেক্ষা করতে লাগে যে তাড়াতাড়ি বাবা এসে ওদের মায়ের ফেভারিট ডিশ বলবে। রাত হতে বাবা অফিস থেকে ফিরে আসে আর ডিনার করে লিভিং রুমে বসে ল্যাপটপ খুলে কাজ করতে লাগে। তখন গাট্টু চিঙ্কি মাকে কিচেনে কাজ করতে দেখে আনন্দে লাফিয়ে বাবার কাছে আসে। বাবা আমি কিছু জানতে চাই। হ্যাঁ বাবা, তুমি কি আমাদের এটা বলতে পারবে যে মায়ের ফেভারিট ডিশ কোনটা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই,
কিন্তু তোমরা এটা জানতে চাও কেন? গাট্টু চিংকি তখন বাবাকে সব কথা বলে দেয়। ও আচ্ছা আচ্ছা, ও বাচ্চারা মনে হয় তোমার মায়ের ফেভারিট ডিশ মটর পনির মনে হচ্ছে তো। বাবা, মায়ের তো পনিরের থেকে অ্যালার্জি, তুমি ভুলে গেলে? চিংকি, মনে হয় বাবাও জানে না যে মায়ের ফেভারিট ডিশ কি। এখন আমরা কি করি? গাট্টু, যেমন আমাদের মা আমাদের ব্যাপারে সব জানে, তেমনি মায়ের ব্যাপারেও তার মা হয়তো সব বলতে পারবে। চিংকি, আমি কিছু বুঝলাম না। আরে গাট্টু, আমি দিদার কথা বলছি তো। দিদা হয়তো নিশ্চয়ই জানে যে মায়ের ফেভারিট ডিশ কি। আর এটা বলি, গাট্টু চিংকি বাবাকে দিদাকে কল করতে জোরাজুরি করতে লাগে। বাচ্চারা দাঁড়াও, আমি দিদাকে ফোন করছি। আর বাবা সঙ্গে সঙ্গে দিদাকে কল লাগায়। নমস্কার দিদা। আরে দাদা ভাই দিদুন, কেমন আছো? ভালো। আর হঠাৎ করে আমাকে মনে পড়লো যে দিদা, কিছুদিনে মাদার্স ডে আসতে চলেছে, তাই আমরা মায়ের জন্য ওনার ফেভারিট ডিশ নিজে হাতে বানাবো। হ্যাঁ দিদা, তুমি কি আমাকে এখন বলতে পারবে যে মা যখন ছোট ছিল তখন তোমার হাতের কোন খাবারটা মায়ের সব থেকে প্রিয় ছিল? আরে দাদু দিদুন, তোমার মা আমার হাতের গুড় আর তেঁতুল দিয়ে বানানো ভেন্ডির চচ্চড়ি বেশি ভালোবাসত, চেটে পুটে খেত। ছোটবেলার থেকেই তো ভেন্ডি খাওয়া পছন্দ করতো না, কিন্তু যবে থেকে আমি এরকম ভাবে ভেন্ডি রান্না করে দেওয়া শুরু করি, তবে থেকে তোর মায়ের ওটা ফেভারিট হয়ে যায়। আরে মা তো এখানে কোনোদিনই ভেন্ডি খায় না, আমি জানতাম না যে মায়ের ভেন্ডি এতটা পছন্দ হতে পারে। হ্যাঁ গাট্টু বাবা, তোর মা ভেন্ডি খায় না, তবে আমার হাতের ভেন্ডি চেটে পুটে খাবে। কত বছর হয়ে গেছে তোর মা সেই ভেন্ডির সবজি খায়নি। তাহলে দিদা, এই মাদার্স ডে স্পেশাল দিনে তুমি কি তোমার জাদুই রেসিপি আমাকে বলবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমার মেয়ের জন্য আমি কি এইটুকু করতে পারবো না? একটা কাজ করো, যেমন যেমন আমি রেসিপি বলে যাব তুমি তেমনই লিখতে থাকো, আর সেই মাদার্স ডে শেষমেশ চলেই আসে। আজ বাবা অফিস থেকে ছুটি নিয়েছিল যাতে উনি গাট্টু চিংকিকে রান্না করতে সাহায্য করতে পারেন। মা বাজারে গিয়েছিল আর এটাই একদম সঠিক সময় ছিল মায়ের জন্য রান্না করার। চলো বাচ্চারা, তাড়াতাড়ি কাজে লেগে যাই আমরা। তোমার মায়ের আসার আগে আমাদেরকে ডিশটা তৈরি করে নিতে হবে না? হ্যাঁ বাবা, দেখো আমি ভেন্ডি ধুয়ে রেখে দিয়েছি। বাবা, আমিও তেঁতুল জলে ভিজিয়ে দিয়েছি। ভেরি গুড বাচ্চারা, এখন আমি ভেন্ডি কাটবো, তোমরা দিদার রেসিপিটাকে একটু জোরে জোরে পড়ে বলো। বাবা, সব থেকে আগে দিদার বলা মশলার মধ্যে ভেন্ডিগুলো দিতে হবে, তারপরে ফ্রাই করতে হবে, আর 3 কাপ জল দিতে হবে। আচ্ছা ঠিক আছে গাট্টু, দাঁড়াও, এখন আগে কি করতে হবে বলো তো? এরপরে আপনাকে ভেজা তেঁতুল আর গুড় দিতে হবে। আচ্ছা ঠিক আছে। দে না গাট্টু, ডায়রি আমাকে দে, এরপর থেকে আমি পড়বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চিংকি নাও। হ্যাঁ তো বাবা, এবার তোমাকে গ্যাস জোরে দিয়ে সবজি ভাজতে হবে, আর কিছুক্ষণ পর এতে নুন দিয়ে দেবে। বাচ্চারা প্রায় প্রায় ভেন্ডি তৈরি হয়ে গেছে, এখন শুধু এর মধ্যে একটা তড়কা দেব। এই নাও, তড়কাও লেগে গেল। আহা কি সুগন্ধ আসছে। হ্যাঁ কি সুগন্ধ আসছে এখান থেকে। হ্যাঁ গন্ধ তো দারুণ আসছে, মনে হচ্ছে সবজি দারুণ হয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই রান্নাটা আমরা বানিয়েছি। আরে আমরা কোথায় বানিয়েছি, সবজি তো শুধু বাবাই বানিয়েছে। তাতে কি হয়েছে, আমাদের ছাড়া কি বাবা এত ভালো রান্না কখনো করতে পারতো? তাই না বাবা? এটা তো 100 বার সত্যি, তোমাদের সাহায্য ছাড়া এটা কি করে হতো। চলো তাড়াতাড়ি এটাকে ডাইনিং টেবিলে রেখে দাও, মা তো আসতেই চলেছে। কিছুক্ষণের মধ্যে মা মার্কেট থেকে ফিরে আসে, আর ঘরে আসতে একটা পুরনো গন্ধ ওনার নাকে লাগে। তোমরা কিছু বানিয়েছো নাকি? এই গন্ধটা তো আমার খুব চেনা চেনা লাগছে। বাবা গাট্টু চিংকি পরস্পরকে দেখে মুচকি মুচকি হাসতে লাগে, আর ওদের বানানো রান্না মাকে দেখায়। আরে বাহ,
তোমরা কি করে জানলে যে এটা আমার ফেভারিট ডিশ আর তোমরা এটা বানালে কি করে? মা, আমরা দিদার হেল্প নিয়ে ডিশটাকে বানিয়েছি। এসো না মা, একবার খেয়ে তো দেখো আর বলো কেমন হয়েছে। তারপর মা ভেন্ডির সবজি খায়। বাহ, একদম আমার মায়ের হাতের স্বাদ। দারুণ, ছোটবেলার কথা মনে পড়ে গেল। তারপর গাট্টু চিঙ্কি একসাথে হ্যাপি মাদার্স ডে বলে। তখন মা বলে, থ্যাংক ইউ বাচ্চারা, আর আপনাকেও থ্যাংক ইউ। আমার এই সারপ্রাইজ দারুণ লেগেছে, আর তোমরা কত কষ্ট করেছো এর জন্য। আরে গাট্টু চিঙ্কির মা, তুমিও তো আমাদের জন্য এত কষ্ট করো, আমরা কি একটু করতে পারবো না? তখন মা একটু ইমোশনাল হয়ে যায়, আর গাট্টু চিঙ্কি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। তোদের আবার একবার ধন্যবাদ, সত্যি এই সারপ্রাইজটা আমার খুব ভালো লেগেছে। আর গাট্টু চিঙ্কি মায়ের কথা শুনে খুব খুশি হয়। ফ্যান্সি ড্রেস কম্পিটিশন, রঙিন, কমফোর্টেবল আর আকর্ষক কাপড় পরে রেইনবো বাটারফ্লাই এর মতন কালারফুল থাকতে কার না পছন্দ? আমাদের চিঙ্কিরও খুব পছন্দ, আপনারও নিশ্চয়ই পছন্দ। কিন্তু গাট্টুর অত পছন্দ ছিল না। আরে আরে, এমন গাট্টুর না, ওর কাপড়রা বলতো। গাট্টু ছিল খুব চঞ্চল বাচ্চা, সারাদিন এদিক সেদিক ঘুরতে থাকতো, যে কোনো জায়গায় বসে পড়তো, দাঁড়াতো, পড়ে যেত, কখনো কখনো তো কলার পর্যন্ত ময়লা পৌঁছে যেত, বুঝলে না? আরে বাবা, ছোট মোটো ঝগড়া তো হতেই থাকে, কিন্তু তাতে কাপড়ের কি দোষ? মাও শুধু একটাই প্রশ্ন করতো গাট্টুকে, গাট্টু আজ তুই আবার শার্ট খারাপ করে এসেছিস। বাবা, কাপড় জামার সাথে বদমাশি করে না। আর এইভাবে শুধু গাট্টুর একটাই জবাব হতো, সরি মা, আর কখনো এমন হবে না। আর পরের দিন বিকেলে আবার স্কুল ইউনিফর্ম খারাপ। কিন্তু চিঙ্কির ব্যাপার আলাদা ছিল। চিঙ্কির শুধু ভালো ভালো কাপড় পরার শখই ছিল না, চিঙ্কি কাপড়ের ভালো যত্নও নিত, নিজের জামা কাপড়কে ভালোবাসত। দাগ তো দূরের কথা, চিঙ্কি কাপড়ে একটা মাছিও বসতে দেখেনি কেউ কোনোদিন। কাপড় চোপড়ের ব্যাপারে এরম ছিল চিঙ্কি, আর এমনই চলতে থাকলো। আস্তে আস্তে গাট্টু চিঙ্কি বড় হতে থাকলো, স্কুলের টাইমও বাড়তে থাকলো। তারপর স্কুলের পর টিউশন, গাট্টু আর চিঙ্কি সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুল ইউনিফর্মেই থাকলো, আর রং বেরঙের কাপড় কাবাডেই পরে থাকলো। এ ভাই গাট্টু, সকাল হইয়াক বিকাল ব্যাস এই একটাই সাদা ইউনিফর্ম। বোর হয়ে গেছি আমি, কিন্তু করতেও কি পারি, স্কুলে কালারফুল কাপড় চোপড় পরে আসা তো বারণ। আমি একদম বোঝ হইনি, আর আমার এই ইউনিফর্মটাও খুব পছন্দ। এটা শুনে চিঙ্কি গাট্টুর মজা উড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোর তো ইউনিফর্ম খুবই পছন্দ হবে, কারণ সেটা সাদা, আর সাদা রং নষ্ট করার তো তোমার হবি আছে। আরে চিঙ্কি, এমন কেন বলছো? দেখো তো নিজের ইউনিফর্মকে কি অবস্থা করেছো। সরি, আর কখনো হবে না। কথা শুধু চিঙ্কি পর্যন্ত ছিল না, স্কুলের বাকি বাচ্চারাও ইউনিফর্ম পরে সারা দিন বোর হয়ে গেছিল। আর এইটুকুই নয়, মিশ্রা স্যারও বাচ্চাদেরকে রোজ স্কুল ইউনিফর্মে দেখে দেখে বোর হয়ে গেছিলেন। আর হঠাৎ একদিন মিশ্রা স্যার ক্লাসে এসে এমন একটা অ্যানাউন্সমেন্ট করলো, যেটা শুনে বাচ্চাদের মুখ একেবারে কালারফুল হয়ে গেল। বাচ্চারা, মন্ডেতে স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে, তোমাদের যেটা ইচ্ছা সেইটা পড়ো, কি কি ক্রিয়েটিভিটি দেখাতে পারবে দেখাও, কালকে সানডের ছুটি আছে তোমাদের কাছে, তৈরি হয়ে যাও আর মন্ডেতে স্কুল ইউনিফর্মকে ছুটি দাও। ক্লাসের বাচ্চারা সত্যি খুব খুশি ছিল, দুপুরে ছুটির পর শুধু কথা আর কথা। আমি পরি সেজে আসবো, আমি সোলজার হয়ে আসবো, আর আমি পাইলট হয়ে আসবো। আরে এটা তো কম্পিটিশন, কিছু তো সিক্রেট রাখো, আজকেই সব বলে দেবে, তাহলে মন্ডের জন্য কি বিশেষ থাকবে? ও ভেরি স্মার্ট, এখন আমরাও দেখবো যে মন্ডে তুমি কি ফ্যান্সি ড্রেস পরে আসো। আমাকে চ্যালেঞ্জ, ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। গাট্টু চিঙ্কি যেই সন্ধেবেলায় বাড়ি ফিরলো, গাট্টু চেঁচিয়ে চেঁচিয়ে বাবার কান ফাটিয়ে দিল। বাবা, পাইলটের ড্রেস আমাকে এক্ষুনি এনে দাও, দাও না। আরে হ্যাঁ বাবা, কালকে পুরো সানডে আছে, দুজনেরই কম্পিটিশন আছে, না চিঙ্কিকেও সঙ্গে নিয়ে যাব। চিঙ্কি বলো মা, তোমাকে কি পড়ার আছে?
এইটা শুনে গাট্টু হাসতে হাসতে বলল, সে তো এখনো হয়তো ডিসাইডই করেনি যে সে কি পরবে। চিঙ্কি বেচারে ভাবতে থাকলো যে সে কি এমন কাপড় পরে যাবে যেটাতে ফ্যান্সি টাচ পাওয়া যাবে আর ও কম্পিটিশন জিতে যাবে, কিন্তু ও কিছুই ভাবতে পারছিল না। গাট্টু চিঙ্কির সামনে ওকে খ্যাপানোর জন্য নাচছিল। আমার তো পাইলটের ড্রেস আসছে, তোমার কি? বলো বলো বলো। বেচারি চিঙ্কির মন খারাপ হয়ে গেল আর মার কাছে গিয়ে কাঁদতে শুরু করল। মা ওকে বোঝালো আর আলমারি খুলে ওকে পুরনো কাপড় দেখালো। ওই কাপড়ের মধ্যে চিঙ্কি হারিয়ে গেল। বাহ মা, তোমার তো ছোটবেলার কাপড়ও আছে এর মধ্যে। হ্যাঁ, খুব সামলে রেখেছি আমি। হঠাৎ করে চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে আর ও এক্সাইটেড হয়ে মাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ মা আমাকে আইডিয়া দেওয়ার জন্য। আর শেষমেশ ওই দিনটা এসে গেল যার জন্য সবাই অপেক্ষা করছিল, ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের দিন। মানডের দিনে স্কুলে সব বাচ্চারা ফ্যান্সি ড্রেস পরে এসেছিল। গাট্টু তো পাইলট সেজে এদিক ওদিক উড়ছিল। বাচ্চাদের জাজ করার জন্য বিশেষ জাজ ডাকা হয়েছিল। আরে কোথায় সেই চিঙ্কি? বেচারি ভয়তে ঘর থেকে বেরোয়নি। তখনই চিঙ্কির এন্ট্রি হয় আর সবাই ওর দিকে তাকিয়ে রইল। তারপরে একেবারে হেসে দিল, কারণ চিঙ্কি অনেকগুলো কাপড়ের ছোট ছোট টুকরো করে তা দিয়ে একটা ড্রেস বানিয়েছিল। আরে চিঙ্কি, আর কিছু পেলে না পরার জন্য? এ কি, তুমি তো পুরনো ফাটা কাপড়ের দোকান মনে হচ্ছ। জাজেসরা চিঙ্কিকে জাজ করলো আর তারপর রেজাল্ট শোনালো। তো বাচ্চারা, এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের উইনার হলো চিঙ্কি। এইটা শুনে গাট্টু আর বান্টি একদম শকড হয়ে গেল। আমি জানি আপনারা সবাই অবাক, আর আমিও অবাক ছিলাম চিঙ্কির ক্রিয়েটিভিটি দেখে। আপনারা সবাই তো রেডিমেড ড্রেস এনে পরে নিয়েছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চিঙ্কি কিছু একটা ক্রিয়েটিভ করেছে। সে নিজের বাবা মার ছোটবেলার কাপড়ের থেকে নিয়ে এখনকার পোশাকের মধ্যে একটু একটু টুকরো নিয়েছে আর একটা সুন্দর ডিজাইন বানিয়েছে। এই ড্রেসটাকে দেখে পুরনো দিনের কাপড়ের প্যাটার্ন মনে হয় আর বোঝা যায় সেই সময় কি পরা হতো, সেই সময়ের ফ্যাশন, এবং এই জমানার ফ্যাশনটা অনেক রেফারেন্সেস আছে। ওর এই ড্রেসটাকে আমি আগে স্টাডির জন্য পাঠাবো, কিন্তু আগে আমি ওকে ডাকবো ট্রফি নেওয়ার জন্য। চিঙ্কি স্টেজে গেল আর ও নিজের ট্রফি নিয়ে নিল। সবাই হাততালি দিয়ে চিঙ্কির অভিনন্দন করলো আর এইভাবে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে চিঙ্কি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের চ্যালেঞ্জ পুরো করলো। টিভির সত্যতা। অনেক বছর আগে কোন স্কুলে তৃতীয় কক্ষে অনেক বাচ্চারা পড়াশোনা করত। সেই ক্লাসে অংশ আর বংশিকা নামে দুজন বন্ধু পড়াশোনা করত। ওরা দুজনে টিভি দেখতে খুব ভালোবাসত। ওরা যেমন টিভিতে দেখত তেমনটাই ক্লাসে ওরা করত। আমি আয়রন ম্যানের মতন এত উপর থেকে লাফাতে পারি। ব্যাস, আমি তো ক্যাপ্টেন আমেরিকার মতো এর থেকে উঁচু থেকে লাফাতে পারি। আমি কালকে একটা ফিল্ম দেখেছি, ওই ফিল্মের মধ্যে স্পাইডারম্যান একটা পাতলা সুতোর থেকে দেওয়ালের মধ্যে চড়ে গেল। হ্যাঁ, আমি ওই ফিল্মটা দেখেছি। ও প্রথমে দেওয়ালে চড়েছিল, তারপর দেওয়াল থেকে লাফিয়ে পড়েছিল, আর ওর কিচ্ছু হয়নি। তাহলে তো আমরাও অমনি লাফাতে পারি। হ্যাঁ, আমি কাল লাফানোর জন্য একটা দড়ি আনবো। আমরা সেটা সাহায্যে প্রথমে দেওয়ালে উঠব আর তারপর অন্যদিকে লাফিয়ে পড়ব। অনেক মজা আসবে। পরের দিন সকালে অংশ বাড়ি থেকে বেরোনোর সময় নিজের স্কুল ব্যাগে একটা পাতলা দড়ি রাখলো আর স্কুলের জন্য বেরিয়ে পড়ল। সকাল সকাল যখন সব বাচ্চারা গ্রাউন্ডে দাঁড়িয়ে প্রেয়ার করছিল, অংশ আর বংশিকা স্কুলের পেছনে একটা লম্বা দেওয়ালের কাছে গেল। প্রথমে আমাদের এই দড়িটাকে ওপরে বাঁধতে হবে, এই বলে ওরা দুজনে ছাদে গেল। ওরা ছাদে গিয়ে একটা শক্ত জিনিসের সাথে বেঁধে দিল আর নিচে এলো। চলো এবার আমরাও স্পাইডারম্যানের মতো এই দড়িটা দিয়ে উপরে যাব। প্রথমে আমি চড়ব। বংশিকা দড়িটা ধরে উপরে উঠতে লাগলো, কিন্তু ও দড়ি দিয়ে উঠতে পারছিল না। এই দেখে অংশ বলল, তোর দ্বারা হবে না, দাঁড়া আমি উঠি। অংশ বংশিকার থেকে দড়িটা নিল আর ও দড়ি দিয়ে উপরে উঠতে লাগলো, কিন্তু দড়িটা খুব পাতলা ছিল, এই জন্য অংশ একটু টান মারতেই দড়িটা ছিঁড়ে গেল। এটা তুমি কি করলে? তুমি দড়িটা ছিঁড়ে দিয়েছো,
কোনো ব্যাপার না, আমরা স্পাইডারম্যানের মতো উপরে না উঠতে পারলে কি হয়েছে, আমরা ওর মতো উপর থেকে লাফাতে তো পারি। হ্যাঁ, এবার ওরা দুজনে স্পাইডারম্যানের মতো উপর থেকে লাফানোর জন্য ছাদে গেল। চলো এবার একসাথে গিয়ে লাফাই। এই বলে ওরা লাফানোর জন্য এগিয়ে গেল, আর দূর থেকে ওদের টিচার দেখে ফেললেন। টিচার ওদের আটকানোর জন্য চেঁচিয়ে বললেন, আনশ, বংশিকা, দেওয়াল দিকে পিছনে হটো। টিচারের কথা শুনতে পেয়ে ওরা দুজনে পিছিয়ে গেল। টিচার ওদের কাছে গেলেন আর বললেন, এটা তোমরা কি করছিলে? আমরা স্পাইডারের মতো ছাদের দিকে লাফাচ্ছিলাম। হ্যাঁ, আমরা টিভিতে দেখেছি স্পাইডারম্যান উপর থেকে লাফায়, আর ওর কিছু হয় না। এই শুনে টিচার ওদের বুঝিয়ে বললেন, হ্যাঁ কিন্তু বাচ্চারা ওটা টিভিতে ছিল, আর টিভিতে সব জিনিস সত্যি হয় না, ওই সব নকলি আর মিথ্যে হয়, যেটাকে শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়। এই জন্যে আমাদের কখনোই টিভিতে দেখানো জিনিসের মতো নকল করা চাই না। টিচারের এভাবে বোঝানোর পর ওরা বুঝে গেল। সরি টিচার, আমরা আপনার কথা বুঝে গেছি, এবার থেকে আমরা কখনোই টিভির নকল করব না। এইভাবে অংশ আর বংশিকা টিভির সত্যটা বুঝে গেল, আর তারপর থেকে ওরা কখনো টিভির নকল করল না। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে টিভিতে যা কিছু দেখানো হয় তার সবকিছু আমাদের মনোরঞ্জনের জন্য, আর এই জন্য আমাদের মনোরঞ্জন হিসেবে এটাকে দেখা উচিত, আর রিয়েল লাইফে এমনটা করা উচিত। ফোন আর গেমস। বেশ কিছুদিন আগের কথা, কোনো এক শহরে গাট্টু তার বাবা মায়ের সাথে থাকত। গাট্টু খেলতে খুব ভালোবাসত, সে রোজ পার্কে গিয়ে বন্ধুদের সাথে খেলা করত। ধরে দেখাও আমাকে। কিন্তু একদিন গাট্টুর বাবা ওকে বললেন, গাট্টু, কোম্পানি আমার ট্রান্সফার অন্য শহরে করে দিয়েছে, তাই এখন আমাদের অন্য শহরে যেতে হবে। কিন্তু বাবা, আমার সব বন্ধুরা তো এখানে থাকে। কোনো অসুবিধা নেই, নতুন জায়গায় তোমার নতুন বন্ধুও হয়ে যাবে। গট্টুর অনেক দুঃখ হলো, কিন্তু সে মেনে নিল। ঠিক আছে বাবা। কিছুদিন পরে গট্টু তার বাবা মায়ের সাথে থাকতে চলে এলো নতুন শহরে। পুরো ঘর সামলানোর পর যখন পরের দিন সন্ধ্যায় সে পার্কে গেল, তো দেখলো কোনো বাচ্চা নেই পার্কে। সে সোসাইটিতে এসে একটা বাড়ি ঘন্টি বাজালো, একটা বাচ্চা দরজা খুললো। হ্যালো বন্ধু, আমার নাম গাট্টু, তুমি কি আমার সাথে ফুটবল খেলবে? আমি খেলাই তো করছি, কিন্তু তুমি তো ফোনে কিছু করছো। হ্যাঁ, ফোনে ফুটবল খেলছি, কিন্তু আসলে খেললে বেশি মজা পাওয়া যায়, তাই তুমি কি খেলবে আমার সাথে? না, আমার তো এটাই ভালো লাগে, তাই আমি তো ফোনে খেলবো। এই শুনে গাট্টুর খুব খারাপ লাগলো, সে পরের বাড়িটায় গেল। হ্যালো বন্ধু, আমার নাম গাট্টু, তুমি আমার সাথে ফুটবল খেলবে? না, ফুটবল ক্রিকেট আমি ফোনেই খেলি। ফোনের মধ্যে? হ্যাঁ, মনে হচ্ছে তুমি ফোন আর ভিডিও গেমস এর ব্যাপারে কিছুই জানো না। এসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। না, আমি শিখতে চাই না, আমার তো আসল খেলা খেলতেই ভালো লাগে। কিন্তু আসল খেলায় তো এত ক্লান্ত হয়ে যাই, আর অনেক ঘামও হয়, তাই আমার তো ফোনে খেলতেই ভালো লাগে, আরামে বসে খেলো, এর থেকে কোনো ক্লান্তিও হয় না। এমনি করেই গাট্টু এক এক করে সোসাইটির সব ঘরে গেল, আর সব বাচ্চারাই মানা করে দিল ওর সাথে খেলায়। হেরে গিয়ে গাট্টু ঘরে এলো। সেদিন রাত্রে যখন গাট্টুর বাবা ঘরে ফিরে এলেন, সে তাকে বলল, বাবা, আমি এখানে থাকবো না, এখানে তো কেউ খেলতেই চাইছে না। হ্যাঁ, এটা কি করে হয়? খেলাধুলো তো সবারই ভালো লাগে। কিন্তু এখানে কারোর ভালো লাগে না। তো বাবা, তুমি ওদের খেলার জন্য উৎসাহিত করো। ঠিক আছে, আমি বাইরে পার্কে যাচ্ছি। সে চারিপাশে দেখলো, তো রোজকার মতো কোনো বাচ্চাই ছিল না, এখানে তো আজও কেউ নেই। তখনই দেখলো যে দূরে বেঞ্চে একটা মেয়ে বসে আছে, সে ওর কাছে গেল।
আমার নাম গাট্টু, তুমি কে? এখানে আমি তোমাকে আগে কখনো দেখিনি। আমার নাম চিকি, আমি খেলতে খুব ভালোবাসি। খেলতে তো আমারও খুব ভালো লাগে, চলো আমরা দুজন খেলি। কিন্তু বাকি বাচ্চারা আমাদের সাথে খেললে বেশি ভালো লাগতো। তুমি ঠিক বলেছো, চলো আমরাই কিছু করি। বাকি বাচ্চাদেরও পার্কে আনার জন্য ওরা দুজনে মিলে প্ল্যান বানালো। তারপর ওরা দুজন গাট্টুর বাবার কাছে গেল আর তাকে নিজেদের প্ল্যান বলল। বাবার ওদের প্ল্যান খুব ভালো লাগলো। প্ল্যান মাফিক বাবা সোসাইটির সব বাচ্চাদের ডেকে বললেন, আমি পার্কে একটা লেটেস্ট ফোন লুকিয়েছি, যাতে অনেক মজার মজার গেমস আছে। যে আগে ওই ফোনটা খুঁজে বের করতে পারবে, ফোনটা তারই হয়ে যাবে। লেটেস্ট ফোনের কথা শুনে সব বাচ্চারা খুব খুশি হলো। ওই ফোনটা আমি খুঁজে পাবো। না, ওই ফোন আগে আমি খুঁজবো। এরপর সবাই পার্কে এখানে ওখানে ছুটে ছুটে ফোন খুঁজতে লাগলো, কিন্তু কেউ ফোন খুঁজে পেলো না। এই করে দুই ঘন্টা কেটে গেল। এইবার সব বাচ্চা হাঁপিয়ে পুরো ঘেমে গেল। ওরা সবাই একসাথে গাট্টুর বাবার কাছে গিয়ে বলল, কাকু তুমি তো বলেছিলে পার্কে ফোন লুকিয়েছো, কিন্তু এখানে তো কিছুই নেই। হ্যাঁ কাকু, কিন্তু আমরা কোথাও ওই প্রচুর গেমওয়ালা ফোনটা পেলামই না। ওই গেমওয়ালা ফোনটা তোমরা পাওনি ঠিকই, কিন্তু গেমস তো পেলে। ফোন থেকে গেমস? পার্কে খেলার গেমস? তোমরা সবাই ঘরে বসে ফোনে গেম খেলতে থাকো আর কখনো পার্কে খেলতে আসো না। তাই গাট্টু আর তার বাবার সাথে মিলে আমি তোমাদের ফোনের ব্যাপারে মিথ্যে বলেছিলাম। কিন্তু কেন? দৌড়ঝাঁপ করলে আমাদের শরীরে চুস্তি ফুর্তি আসে, যাতে আমাদের শরীর ফিট থাকে, আর তাই আমরা সহজে অসুস্থও হই না। আর এই জন্যই আমাদের রোজ পার্কে খেলা উচিত। সব বাচ্চারা গাট্টুর বাবার কথা বুঝতে পারল। কাকু আমরা বাইরে খেলার গুরুত্ব বুঝে গেছি, এবার আমরা রোজ সন্ধ্যায় পার্কে খেলবো, যাতে আমাদের শরীর ঠিক থাকে আর সবার সাথে খেলতে মজাও লাগে খুব। হাইড অ্যান্ড সিক গাট্টু চিঙ্কিরও আপনার মতনই রুটিন হয়ে গিয়েছিল। বাড়ির থেকে স্কুল, স্কুলের থেকে ঘর, আর ঘর আসতেই টিউশন। এদিকে মা বাবারও ঠিক একই অবস্থা। মা সকাল থেকে রাত পর্যন্ত সবার জন্য দৌড় বাড়াতো, বাবা সারাটা দিন অফিসে থাকত। কিন্তু এই সানডেতে এমন কিছু হতো না, কারণ সানডের ছুটি সবার মুড ফ্রেশ করে দিয়েছে। আমরা আজ পুরো এক সপ্তাহ বাদ সবাই একসাথে নিশ্চিন্তে বসেছি, আজ তো খুব মজা আসবে। আমার মনে হচ্ছে আজ আমাদের সব শিডিউলকে ছুটি দিয়ে মজা করা উচিত। কেননা আজ আমরা হাইড অ্যান্ড সিক খেলি, কেন মা, কি বলো? এটা আর কি বড় কথা, আমি তো রোজই হাইড অ্যান্ড সিক খেলি, আর আমায় খোঁজার মতন কোনো লোকই নেই। আমি তো স্কুল থেকে এসেই তোমাকে খুঁজতে আসি মা। বাবা বলো না, খেলবো কি? দেখবো। বাবা শুধু এতটাই বলল, আর বেচারা গাট্টু চিঙ্কির মুড খারাপ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি লাঞ্চ শেষ করে নিজেদের ঘরের দিকে যাচ্ছিল, তখনই ওদের ঘরের সামনে পাপা দাঁড়িয়েছিল, মোবাইল নিয়ে বিজি ছিল। গাট্টু চিঙ্কি তাকে কিছু না বলে এগিয়ে যাচ্ছিল, তখনই বাবা বলল, চলে যাচ্ছ কেন, আমরা খেলবো তো। তুমি সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ। থ্যাঙ্কস বাবা, কিন্তু মা কোথায়? তখনই পেছন থেকে মা এলো আর এসে বাচ্চাদেরকে ধাপ্পা করে দিল। আচ্ছা এমন কি করতে তুমি? আমি যখন নিজের বন্ধুদের সাথে খেলতাম এমন জায়গায় লুকোতাম যে আর বলোই না, সন্ধে হয়ে যেত কিন্তু কেউ খুঁজেই পেত না। আজও কেউ খুঁজতে পারবে না আমায়। তুমি তোমার কথা ছাড়ো, আমারটা শোনো। আরে মা বাবা বাস বাস বাস, কত শোনাবে, আমরা খেলবো তো। আরে হ্যাঁ হ্যাঁ চলো, দুটো বেজে গেছে, সন্ধেবেলায় মিটিং আছে আমার, তো বলো কে লুকাবে আর কে খুঁজবে। গাট্টু আমাদের সবারকে খুঁজবে, ওরই আইডিয়া ছিল না এটা। ঠিক আছে,
আমি খুঁজছি, তোমরা সবাই লুকিয়ে পড়ো। ওয়ান টু। আরে চিটিং, লুকোতে তো দাও। আচ্ছা আচ্ছা যাও। সবাই এদিক ওদিক পালিয়ে গেল আর লুকিয়ে পড়লো। গাট্টু গুনতে থাকলো। 8 9 10, আমি আসছি। ইয়াহু! গাট্টু আস্তে আস্তে সবাইকে খুঁজতে থাকলো। আগে তো কাউকে পেল না। তারপর ডাইনিং টেবিলের তলায় মাকে লুকিয়ে থাকতে দেখলো। গাট্টু আস্তে করে মায়ের কাছে গেল আর বলল, কি মা, এটা তোমার লুকোনোর জায়গা। গাট্টু আমার সোনা ছেলে, একটা সিক্রেট কথা বলি, আমি লুকোতে জানি না। এক কাজ কর, আমাকে ছাড়, তুমি বাবাকে গিয়ে খোঁজো, সেটাতে চ্যালেঞ্জ আছে। বাবাকে এটা বলবে না যে মা বলেছিল, ওকে বলো মাকে এখনো তুমি খুঁজতেই পারোনি, তোমাকেই পেলাম। গাট্টু মার দুষ্টুমি বুঝে গেল আর চুপ করে চলে গেল। গাট্টুর সমস্যা এটাই ছিল যে বাবাকে কি করে খুঁজবে, কারণ বাবা লুকোতে ট্যালেন্টেড ছিল, তার সাথে অ্যালার্টও থাকত, কারণ চিঙ্কি বেড়ালের মতন যে কোনো জায়গা থেকে লাফিয়ে এসে ধাপ্পা দিতে পারত। গাট্টু পাপাকে খুব খুঁজল, তাও কে পেল না। আইডিয়া! গাট্টু মোবাইল বাল করে পাপাকে কল করল। হ্যাঁ হ্যালো গাট্টু, বলো কি হয়েছে? বাবাকে পেলাম, বাবাকে পেলাম। বাবা অনেকগুলো জিনিসের মধ্যে স্টোররুমে লুকিয়েছিল। গাট্টু এটা চিটিং, তুমি কল করলে তাই ধরা পড়লাম। না না, ভুল তোমার, তুমি তো জানতে যে আমরা খেলছি, আর খেলাতে তো যা কিছু হতে পারে, তোমাকে অ্যালার্ট থাকা উচিত ছিল। তুমি বাবার রোল থেকে বাইরেই বেরোতে পারলে না, তাই ধরা পড়ে গেলে। এইটা শুনে বাবা হাসতে শুরু করলো। তখনই মা এলো। ধরা পড়ে গেলে তো, আমি জানতাম তুমি বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। আরে তুমি বাইরে এলে কেন, তুমি তো আমাকে বাঁচাতে পারতে। বাবা, মা তো তোমার আগেই ধরা পড়ে গিয়েছিল। চলো এখন চিঙ্কিকে খুঁজে রাউন্ডটা শেষ করো। এই চিঙ্কিটা খুব চালাক, সোজাভাবে ধরা দেবে না। হ্যাঁ হ্যাঁ, আসলে মেয়েটা কার? চিঙ্কিমা সাবধানে, আমার সম্মানের ব্যাপার। আর এইভাবে গাট্টু চিঙ্কিকে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজার পরও গাট্টু চিঙ্কিকে খুঁজতে পারলো না। এই চিঙ্কি তো সত্যি চালাক, আমাকেও কিছু চালাকি করতে হবে। কোথায় থাকতে পারে চিঙ্কি? রুমে? না না না, বাথরুমে। তখনই গাট্টুর একটা অসাধারণ আইডিয়া আসলো। চটর পটর চিঙ্কি, খায় বাটার চিঙ্কি, ফ্রিজে ফ্লেভার পেলাম, আর কোথায় যায় চিঙ্কি? ই বাবা, তুমি কি ভাবলে আমি আমার বোনকে খুঁজতে পারবো না? বাহ গাট্টু, খুব ভালো করে প্রথম রাউন্ড ক্লিয়ার করলে, খেলে খুব মজাও এলো। আর নয় তো কি, আর এটাও জানতে পারলাম যে বাবা আর আগের মতন লুকোতে পারে না। হ্যাঁ, কাজের টেনশন, মোবাইল অ্যাডিকশন, দেখো এর পরের রাউন্ডে কি হয়। মা, তুমিও একটু কিচেন থেকে বাইরে বেরো, আরো জায়গা আছে বাড়িতে লুকোনোর জন্য। আর আমি আমি কি করব? এইটা শুনে গাট্টু হাসতে হাসতে বলল, তুমি যেমন আছো তেমনই থাকো। তো ঠিক আছে, আরম্ভ করি নেক্সট রাউন্ড। ওকে 1 2। আরে আরে শোনো, তোমরা লুকিয়ে পড়ো, আমি খুঁজছি তোমাদের। গাট্টু আগে আমাকে ধরেছিল, তুমি তো আমাদেরকে খুঁজতে পারবে না, তারপর সন্ধে হয়ে যাবে, তারপর তোমার মিটিংও আছে, খারাপ মুড নিয়ে যেতে হবে আবার। না না, মিটিং টিটিং ক্যান্সেল, আজ সানডে, মজাও লাগছে, এনজয় করতে দাও, চলো রেডি হও। 1 2 3। বাকি সবাই লুকোনোর জন্যই গেল, আর এইভাবে অন্য রাউন্ড শুরু হয়ে গেল। ডান্স কম্পিটিশন। গাট্টু আর চিঙ্কি ডান্স করতে খুব ভালোবাসত, কিন্তু এখন তো ওদের মাথার উপরে ড্যান্সের ভূত চেপে গেছিল। আরে ব্যাপারটাই এমন ছিল, স্কুল গ্যাদারিংয়ের একটা আয়োজন করেছিল, যার মধ্যে একটা খুব ভালো ডান্স কম্পিটিশন হতে চলেছিল, আর তারপর থেকেই গাট্টু চিঙ্কির মাথায় শুধু ডান্স আর ডান্স। আই অ্যাম এ ডিস্কো ডান্সার। না 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 না। আই অ্যাম এ ডিস্কো ডান্সার। না 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 না। চিঙ্কি খচাচ্ছিস কেন? আমি কোথায় খচাচ্ছি? আমি ডিস্কো ডান্সার বলছি, আর তুই না 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 করছিস, আমি কি ডান্সার নয়? আমি তো একথা বলিনি। হ্যাঁ, কিন্তু তুমি পারফেক্ট ডান্সার নও, কারণ তোমার ডান্সে রিদম মিসিং আছে,
এটা শুনে গট্টু রেগে গেল। এই সবগুলো হারি বলতে বলেছে না তোকে আমাকে? আবার হরি কোথায় থেকে মাঝখানে এসে গেল? হরি তো ডান্স পার্টনার না, আর তোদের মনে হয় ডান্স কম্পিটিশন তুই জিতে যাবি, তাই বাকি জুটিদেরকে তোরা ডিমোরালাইজ করছিস না? এটা শুনে চিঙ্কি খুব রেগে গেল। আমি কাউকে ডিমোরালাইজ করি না, ব্যাস যা দেখি সেটাই বলি। তোমার রিদম মিসিং তো মিসিং, এবার হলো কম্পিটিশনের কথা, তো এই কম্পিটিশন আমিই জিতবো। তো দেখলেন তো আপনারা, এই ডান্স কম্পিটিশনটার জন্য গট্টু চিঙ্কির ঘর না বরং একটা যুদ্ধক্ষেত্র মনে হচ্ছিল। স্কুলেরও ঠিক একই অবস্থা, গ্যাদারিং এর কারণে ডান্স কম্পিটিশনের জন্য একটু সময় দেওয়া হয়েছিল। ডান্স কম্পিটিশনের জন্য কিছু জুটি বানানো হয়েছিল, যার মধ্যে হরি আর চিঙ্কির একটা জুটি, গট্টু আর গুড্ডি একজন। এমন করেই একটা ছেলে আর একটা মেয়ে দিয়ে অনেকগুলো জুটি বানিয়ে তাদের মধ্যে কম্পিটিশন হতো। আর এই জুটিগুলোকে ট্রেন করার জন্য বাইরের থেকে দুটো ট্রেনারকে ডাকা হয়েছিল, ঈশিতা ম্যাম আর রকি স্যার, দুজনে সব জুটিদেরকে ট্রেনিং দিচ্ছিল। হরি আর চিঙ্কি খুব আগের থেকেই ভালো ডান্সার ছিল, আর এখন তো দুজনেই পার্টনার, তাহলে ওদের পারফরমেন্স খুবই ভালো হচ্ছিল। ডান্সের জন্য ওরা গানটাও খুবই ভালো চুজ করেছিল, বাকি সব জুটিরাও ঠিকঠাক ভালো করছিল, কিন্তু গট্টু আর গুড্ডির জুটিতে রিদমটা মিস ছিল। ওরা দুজন যখন ডান্স করত তখন একটা অদ্ভুত লাগত, আর সবাই ওদেরকে দেখে ঠাট্টা করতে শুরু করত। কিন্তু বেচারিরা করবেটাও কি, ওরা তেমনই ডান্স পারত, আর রিদমলেস ড্যান্স করে ওরা খুবই আনন্দতে থাকত। কিন্তু কম্পিটিশনের জন্য এটা যথেষ্ট ছিল না, স্যার আর ম্যাম ওদেরকে বিভিন্ন স্টেপ শেখানোর চেষ্টা করতে থাকত, কিন্তু ওরা ওই স্টেপস আর বিটগুলো ধরতেই পারত না, আর সব সময় আলাদা আলাদা ধরনের ডান্স করতে থাকত। গট্টু আর গুড্ডি তোমরা কি করছো, বিটস ছাড়ো, তোমরা দুজন তো পরস্পরকে ম্যাচও করতে পারছো না। দুজনের মধ্যে রিদমই নেই ঈশিতা, এদের কিচ্ছু হবে না। এই দেখে সব বাচ্চারা হাসতে শুরু করলো। পরিস্থিতি দেখে এখন গট্টু বুঝে গেছিল যে ডান্স কম্পিটিশন হরি আর চিঙ্কি জিতবে। গট্টু আমরা জিততে পারবো না, আমার মনে হয় আমাদের কম্পিটিশন থেকে বেরিয়ে যাওয়া ভালো। না গুড্ডি, ডান্স শুধু কম্পিটিশনের জন্য করা হয় না, আমাদের রিদম নেই তো কি হলো, আমরা যা কিছু করি সেইটা করলে আমাদের মজা আসে তো না, ব্যাস সেই মজা নেওয়ার জন্যই আমরা নাচবো, খুব নাচবো। গট্টুর এই কথাগুলো রকি স্যার শুনে নিল, আর উনি ইমপ্রেস হয়ে গেলেন। চলো বাচ্চারা, প্র্যাকটিস টাইম শেষ, এবার আমরা কাল দেখা করবো, বাই। গট্টু আর গুড্ডি তোমরা দুজনে থাকো, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। হরি স্যার নিশ্চয়ই গট্টু আর গুড্ডুকে কম্পিটিশন থেকে আউট হয়ে যেতে বলবেন। হ্যাঁ, বেচারা গট্টু আর গুড্ডি ডান্স না করেই আউট হয়ে যাবে। আর সেটাই হলো, পরের দিন প্র্যাকটিস তো হচ্ছিল কিন্তু গট্টু আর গুড্ডি তাতে ছিল না। দেখলে হরি কাল আমি কি বলেছিলাম? আর দেখতে দেখতে স্কুলের পরিবেশটা গ্যাদারিং এর মতন হয়ে গেল, আর সেই দিনটাও এসে গেল যে দিনটার জন্য সবাই প্রাণ ভরে অপেক্ষা করছিল, ডান্স কম্পিটিশনের দিন। থিয়েটার দর্শকে ভরে গেছিল, স্টুডেন্টস, প্যারেন্টস এবং টিচার্সরাও সেইখানে ছিল, গট্টু চিঙ্কির বাবা মাও সেখানে এসেছিলেন। তালি বাজিয়ে আমাদের প্রথম জুটিকে স্বাগত জানান, রাখি আর অংশুমান। রাখি আর অংশুমান স্টেজে আসলো আর খুব ভালো ডান্স দেখালো, তারপরে আরো জুটিরাও ডান্স করছিল। তারপরে মিশ্রা স্যার আরো একটা জুটিকে ডাকলো, স্বাগত করুন চিঙ্কি আর হরিকে, অল দ্য বেস্ট বাচ্চারা। হরি আর চিঙ্কি স্টেজে আসলো আর প্রত্যেকবারের মতন খুব ভালো একটা পারফরমেন্স দিল। ওদের পারফরমেন্সটা এতই ভালো ছিল যে পারফরমেন্স শেষ হওয়ার পরও কারোর তালি আর থামছিল না। এখন আমি ডাকতে চলেছি আমাদের লাস্ট জুটিকে, গট্টু আর গুড্ডি। কাম অন গট্টু, আরে এই দুজনও আছে কম্পিটিশনে। ডোন্ট ওয়ারি চিঙ্কি, ওদের এমনিতেও নিয়ে সবাই ঠাট্টাই করবে। গট্টু আর গুড্ডি যে ডান্স স্টার্ট করলো সবাই থমকে দেখতে থাকলো, না বিটস না মিউজিক দুজনে কিছুই ফলো করছিল না, দুজনে শুধু একে অপরকে ফলো করছিল আর পারফেক্ট অফ বিট ডান্স করছিল। দুজনের স্টেপস আর টিউনিং এতটাই ভালো ছিল যে সবাই চোখ বড় বড় করে ডান্স দেখছিল।
আর দুজনের পারফরম্যান্স যখন শেষ হলো তখন তালির সঙ্গে সঙ্গে লোকে ওয়ান্স মোর বলতে শুরু করলো। তো এই ডান্স কম্পিটিশনের উইনার হলো চিঙ্কি আর হারি। ইয়ে! চিঙ্কি আর হারি আনন্দতে স্টেজের উপরে গেল আর নিজের প্রাইজটা নিয়ে আসলো। কম্পিটিশনের উইনারকে তো আপনারা দেখে নিলেন, কিন্তু অডিয়েন্সের মন জয় করে থাকা দুজন জাদুঘরকে আমি স্টেজে ডাকতে চাই। গট্টু আর গুড্ডিকে, দুজনের জন্য একটা স্পেশাল প্রাইজ আছে। গট্টু আর গুড্ডি দুজনে স্টেজে গেল, দুজনে প্রাইজটা নিল। তারপরে গট্টু কিছু বলতে চাইছিল। অনেক লোকেরা ভাবছে হয়তো এরা দুজন তো ভালো করে ডান্সও করতে পারছিল না, তবু এরা এত ভালো পারফরমেন্স দিল কি করে। তো বন্ধুরা, মানছি আমাদের মধ্যে রিদম ছিল না, কিন্তু কনফিডেন্স অনেক ছিল। আর এই কনফিডেন্সই আমাদের রকি স্যার গাইড করে দিয়েছে। উনি বললেন যে যদি তোমরা বিটে ডান্স করতে পারছো না তো অফ বিটে করো। গুড্ডি আর আমি প্রচুর পরিশ্রম করেছি, তারপরে এই স্পেশাল প্রাইজটা পেলাম আমরা। আমাদের কাছে যেইটা নেই সেইটার জন্য কাঁদার থেকে ভালো যেইটা আছে সেইটাকে ভালো করে ব্যবহার করা। সবসময় আউট অফ দ্য বক্স ভিশন রাখা উচিত, এইটা আমরা এই কম্পিটিশন থেকে শিখলাম। থ্যাংক ইউ। গট্টুর এই কথাটা শুনে চিঙ্কি, হারি আর ওনাদের দুই ট্রেনার এবং পুরো অডিয়েন্স ইমপ্রেস হয়ে গেল আর সবাই এদের স্ট্যান্ডিং ওভেশন দিল। গট্টু চিঙ্কির ক্রিসমাস ক্রেব। ক্রিসমাসের উৎসব নিজের সাথে অনেক খুশি নিয়ে আসে, ঠাকুরের আশীর্বাদ আর সান্তার কত গিফটস, ক্রিসমাস ট্রি আর লাইট দিয়ে পুরো বাড়ি সাজানো, ইয়ামি কেকস আর কুকিজ খাবার, পুরো পরিবারের ঠাকুরের কাছে প্রার্থনা জানানো আর ক্রিসমাস পালন করা বাড়িতে একটা খুশির আমেজ এনে দেয়। গট্টু আর চিঙ্কিও খুব এক্সাইটেড ছিল, কারণ দুদিন পরে ক্রিসমাস আসছিল। আরে গট্টু, তুমি এবার সান্তা ক্লজ থেকে কি গিফটস চাইবে ভেবেছো? আমি ভাবছি একটা গিটার চেনেব, আমি রাজুর কাছে গিটার দেখেছিলাম আর সেইটা বাজিয়ে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এখন সেইটা ছাড়া তো আমি প্র্যাকটিসও করতে পারছি না। সন্ধেবেলায় গট্টু আর ওর বন্ধুরা সোসাইটি গার্ডেনে খেলছিল, তখনই ওখানে রাজু আসে আর একটা বেঞ্চে বসে গিটার বাজাতে শুরু করে। গট্টু আর ওর বন্ধুরা খেলাধুলা ছেড়ে দিয়ে রাজুর কাছে চলে আসে। রাজু খুব সুন্দর গিটার বাজাচ্ছিল আর এইটা শুনে ওখান থেকে যাচ্ছিল একটা লোক, সেই ওল্ড এজ আঙ্কেলও বেঞ্চের কাছে দাঁড়িয়ে পড়ে। আরে বা রাজু, তুমি তো খুব ভালো গিটার বাজাচ্ছ, কিন্তু এর আগের নোটসগুলো আমি আর বাজাতে পারছি না। রাজু গানটাকে বেশিক্ষণ বাজাতে পারছিল না, কারণ ও নোটসটা বুঝতে পারছিল না। ও এক দুবার আবার ট্রাই করল, কিন্তু হলো না। তখনই ওই আঙ্কেলটা বলল, দাও একবার আমি ট্রাই করি। আপনি গিটার বাজাতে জানেন, নিন ট্রাই করুন। আঙ্কেল এক দুবার গিটারটাকে স্ট্রাম করল, তারপর একদম স্মুথলি সব নোটসগুলো বাজিয়ে দিল। এইটা দেখে সবাই একদম সারপ্রাইজড হয়ে গেল। আরে বা আঙ্কেল, আপনি তো খুব ভালো গিটার বাজান, কিন্তু আপনাকে এখানে তো কখনো দেখিনি। হ্যাঁ বাবা, আমি লাস্ট উইক এখানে এসেছি, আমার নাম হলো ফ্রান্সিস ডিকোস্টা। আমি কি আপনার এখানে গিটার শিখতে আসতে পারি? নিশ্চয়ই আসবে বাবা, আমার খুব ভালো লাগবে, আমি ফ্ল্যাট নাম্বার 404 এ থাকি। এইটা শুনে গট্টু খুব খুশি হয়ে যায়। রাত্রেবেলায় ডিনার টেবিলে গট্টু মা আর বাবাকে পাশের বাড়ির নতুন আঙ্কেলের কথা জানালো। যখন মা এটা শুনল যে ওনার নাম ফ্রান্সিস ডিকোস্টা, তখন মা বললেন, উনি কি ফ্ল্যাট নাম্বার 404 এ থাকেন? হ্যাঁ মা, কিন্তু তুমি কি করে জানো? কারণ ওনার ওয়াইফ জুলির সাথে আমার সকালে শপে দেখা হলো। ওনার একটা ছেলেও আছে, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর ক্যানাডায় সেটেলড। আরে বা, ক্যানাডাতে? হ্যাঁ, কিন্তু জুলি একটু স্যাড ছিল, কারণ এই বছর ক্রিসমাসে ইন্ডিয়া আসছিল না। পরের দিন গট্টু আর চিঙ্কি ভাবল যে নতুন পাশের বাড়ি আঙ্কেল আন্টির সাথে দেখা করতে যাওয়া উচিত। গট্টু এমনিতেও ফ্রান্সিস আঙ্কেলের কাছে গিটার শেখার অনেক কিছু ইচ্ছা করছিল। ফ্রান্সিস আর জুলি ডিকোস্টার ফ্ল্যাটে পৌঁছে গট্টু ওনার ডোর বেল বাজালো। দরজা ফ্রান্সিস আঙ্কেল খুলল। নমস্কার কাকু। নমস্কার আঙ্কেল। এসো এসো বাবা, ভেতরে এসো। গট্টু আর চিঙ্কিকে দেখে ফ্রান্সিস আর জুলি খুব খুশি হয়ে যায়।
জুলি আন্টি বাচ্চাদের জন্য অরেঞ্জ জুস আর কুকিজ নিয়ে আসে, ওদিকে ফ্রান্সিস আঙ্কেল গাট্টুকে গিটার ধরার আর বেসিক স্ট্রামিং এর টেকনিক বলতে শুরু করে দেয়। চিঙ্কি জুলি আন্টির সাথে কথা বলতে শুরু করে আর নিজের স্কুল আর ফ্রেন্ডসদের কথা জানাতে শুরু করে। বাচ্চাদের সাথে এইসব গল্প করতে করতে ফ্রান্সিস আর জুলি আন্টি খুব খুশি হয়ে যায়। তখনই চিঙ্কির নজর একটা ফটো ফ্রেমের উপরে পড়ে, তার মধ্যে ফ্রান্সিস জুলি আর ওনাদের ছেলে ক্রিসমাস মানাচ্ছিল। এই ফটোটা তো খুব সুন্দর আন্টি। এ আমাদের ছেলে রবিন, আর এই ফটোটা 4 বছর আগেকার। সেই সময় রবিন আমাদের কাছেই থাকত আর আমরা সবাই একসাথে ক্রিসমাসে খুব এনজয় করতাম। গাট্টু আর ফ্রান্সিসও এবার জুলি আর চিঙ্কির কাছে চলে আসে। হ্যাঁ, এই ফটোটা তো খুব ভালো লাগছে। ফ্রান্সিস আঙ্কেল তো সান্তা ক্লজের ড্রেস পরেছেন। হ্যাঁ বাবা, সেই সময় ক্রিসমাসে খুব আলাদা রকমই মজা হতো। ফটোতে যে ক্রিসমাস স্ক্রিপ্টটা দেখতে পারছো, সেটা রবিন নিজের হাতে বানিয়েছিল। রবিন প্রত্যেক বছর ক্রিসমাসে আমাদের সঙ্গে থাকতো, কিন্তু এখন সে কানাডাতে সেটেলড, আর এই বছর সে আসতে পারবে না। নিজের ছেলে রবিনের কথা মনে করতে করতে জুলি আন্টি আর ফ্রান্সিস আঙ্কেল স্যাড হয়ে যায়। গাট্টু আর চিঙ্কির এটা দেখে খুব খারাপ লাগে। তখনই গাট্টু বলে, আপনারা মন খারাপ করবেন না, এবারে আমরা ক্রিসমাস একসঙ্গে মানাবো। হ্যাঁ আন্টি, আমিও আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে তোমার কাছে আসবো আর ক্রিসমাস একসাথে সেলিব্রেট করবো। তারপর গাট্টু আর চিঙ্কি ওইখান থেকে নিজেদের বাড়ি ফেরত চলে আসে, কারণ ওদের হোমওয়ার্কও করার ছিল। রাত্রিবেলায় পড়তে পড়তে গাট্টুর মনে একটা প্ল্যান আসে। চিঙ্কি, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বল না গাট্টু। আমরা এবারে একটা ক্রিসমাস স্ক্রিপ্ট বানিয়ে ফ্রান্সিস আঙ্কেল আর জুলি আন্টিকে গিফট করব। এটা তো খুব ভালো আইডিয়া। পরের দিন গাট্টু মার্কেট গিয়ে ক্রিসমাস স্ক্রিপ্ট বানানোর জন্য সব জিনিসপত্র নিয়ে আসে। কার্ডবোর্ড, মডেলিং ক্লে, কালার পেপার, প্লাস্টিক ক্লিপস, স্ট্র আর এমন অনেক কিছু আর্টওয়ার্কের জিনিসপত্র। চিঙ্কি ইন্টারনেট থেকে ক্রিবের অনেক মডেলস বার করে রেখে দিয়েছিল। যখন ড্রয়িং রুমে ওরা দুজনে কাজ করতে শুরু করল, তখন মাও সারপ্রাইজ হয়ে গেল। আরে বাচ্চারা, এটা কি করছিস তোরা? আমরা দুজনে ক্রিসমাস ক্রিপ বানাচ্ছি ফ্রান্সিস আঙ্কেল আর জুলি আন্টির জন্য। আমরা কালকে ক্রিসমাসের কথা বলতে বলতে স্যাড হয়ে গেছিলাম, তাই ভাবলাম এমন কিছু করি একটা যে ক্রিসমাস স্পেশাল হয়ে যাক। এটা তো খুব ভালো কথা গাট্টু আর চিঙ্কি। চিঙ্কি মডেলিং ক্লে দিয়ে খুব সুন্দর ইনফ্যান্ট জিসাস, মাদার মেরি আর জোসেফের মূর্তি বানালো। গাট্টু অনেকগুলো শেপার্ডসও বানালো আর কার্ডবোর্ড দিয়ে ছোট ছোট হার্টস বানালো। তারপরে ওই হার্টসের আশেপাশে কার্ডবোর্ড আর গ্রিন পেপার দিয়ে গাছ বানালো। গাট্টু বড় সাইজের পাথর আর বালি দিয়ে মাউন্টেন আর ল্যান্ডস্কেপও তৈরি করে দিল। ক্রিসমাস স্ক্রিপ্টটা খুবই সুন্দর তৈরি হয়েছিল। সন্ধেবেলা যখন বাবা অফিস থেকে ফিরল, তখন সেও এটা দেখে খুব খুশি আর প্রাউড ফিল করল। গাট্টু আর চিঙ্কির আর্টওয়ার্ক থেকে বেশি ওর এই ব্যাপারে খুশি হচ্ছিল যে দুই বাচ্চার মধ্যে পাশের বাড়ি আঙ্কেল আন্টির জন্য এত কেয়ার আর কনসার্ন ছিল। ক্রিসমাসের সন্ধেবেলায় গাট্টু আর চিঙ্কি ক্রিসমাস স্ক্রিপ্ট নিয়ে ফ্রান্সিস আঙ্কেলের বাড়ি চলে যায়। ডোরবেল বাজানোর সাথে সাথে জুলি আন্টি খুলল আর দুজন বাচ্চাকে দেখে ওনার চেহারায় খুব জোরে স্মাইল এসে গেল। এসো এসো গাট্টু চিঙ্কি, আরে এটা কি? মেরি ক্রিসমাস আন্টি। মেরি ক্রিসমাস আন্টি। এই ক্রিসমাস স্ক্রিপ্ট আমরা আপনার জন্য বানিয়েছি। ক্রিসমাস স্ক্রিপ্টটা দেখে জুলি আন্টির খুশির ঠিকানা ছিল না। আন্টি ক্রিসমাস স্ক্রিপ্টটাকে ক্রিসমাস ট্রির কাছে রাখলো, যেটাকে উনি খুব সুন্দর করে সাজিয়েছিলেন। বেল আর লাইট দিয়ে সাজানো ক্রিসমাস ট্রি এর পাশে ক্রিসমাস স্ক্রিপ্ট আরো সুন্দর লাগছিল। তখনই হো হো করতে করতে সান্তা ক্লজ এসে বেল বাজায়। ওকে দেখে গাট্টু আর চিঙ্কি একদম সারপ্রাইজ হয়ে গেল। সান্তা নিজের ব্যাগ থেকে গাট্টুর জন্য একটা বড় গিটার বার করে দিল। সান্তা, আপনি কি করে জানলেন যে আমার গিটার চাই বলে? চিঙ্কি মন দিয়ে সান্তা ক্লজকে দেখছিল। ও বলে, আরে গাট্টু, এ তো ফ্রান্সিস আঙ্কেল। সান্তা ক্লজের রেড ড্রেসে আর বড় দাড়ির সাথে এটা তো ফ্রান্সিস আঙ্কেলই ছিল। উনি চিঙ্কিকেও গিফট দিলেন, যার থেকে চিঙ্কি খুব খুশি হয়ে গেল। তখনই ডোরবেল বাজে আর জুলি আন্টি দরজা খুলতে গেল। গাট্টু আর চিঙ্কির মা বাবাও এসে গেছিল ক্রিসমাস সেলিব্রেট করার জন্য। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। এসো এসো, ভেতরে এসো। হঠাৎ করে সারা ঘর আনন্দে মেতে উঠেছিল। সবাই একসাথে মিলে
মাদার মেরি আর জিসাসের ফটোর আশেপাশে যায়, যেখানে হোলি ক্রসও ছিল। সবাই ওখানে ক্যান্ডেলস জ্বালালো আর একসাথে প্রে করল। তারপর ক্রিসমাস ট্রিয়ের আশেপাশে দাঁড়িয়ে ফ্রান্সিস আঙ্কেল গিটার বাজালো আর ক্রিসমাস ক্যারল শোনালো। জুলি আন্টি ক্রিসমাসে স্পেশাল কেক যেটা বেক করেছিল সবাইকে দিল। সবার ওই কেকটা খুব পছন্দ হলো। গট্টু আর চিঙ্কির জন্যে আমাদের ক্রিসমাসটা সত্যিতে স্পেশাল হয়ে উঠল। এইবারে রবিনকে ছাড়া তো সব খালি খালি মনে হচ্ছিল। এটা শুনে মা আর বাবাও খুব প্রাউড ফিল করে। সবাই একসাথে আরেকবার বলল মেরি ক্রিসমাস। হেল্পফুল গট্টু চিঙ্কি। গট্টু চিঙ্কি খুব বুদ্ধিমান বাচ্চা ছিল, ঠিক তোমাদেরই মতো। সর্বদা সবাইকে সাহায্য করার জন্য তৈরি থাকত। স্কুল হোক, সোসাইটি হোক অথবা ঘর, গট্টু চিঙ্কি সবারই সাহায্য করত। ওদের এই স্বভাবের কারণে গট্টু চিঙ্কির বাবা মাও খুব খুশি ছিল। গট্টু, ছেড়ে দাও এই সবজি আর জিনিসপত্রগুলো, আমি রান্নাঘরে রেখে দেবো। না মা, তুমি এইমাত্র মার্কেট থেকে এসেছো, বাইরে খুব রোদ, তুমি নিশ্চয়ই হাঁপিয়ে গেছো। আমি জিনিসগুলো রান্নাঘরে রেখে দেবো, তুমি রেস্ট নাও, চল চিঙ্কি। তারপর আর কি, চিঙ্কি এলো আর দুজনে মিলে সবজি আর মাসকাবাড়ি বাজার রান্নাঘরে রেখে এলো। শুধু তাই নয়, চিঙ্কি মায়ের জন্য জল নিয়ে এলো আর গট্টু মায়ের জন্য গরম গরম আদা দেওয়া চা বানিয়ে নিয়ে এলো। মা, এই নাও তোমার প্রিয় আদা দেওয়া চা। তুমি আমার হাতে চা খেতে খুব ভালোবাসো, তাই না? এই দেখে মা ভীষণ খুশি হয়ে গেল। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ। হাউসওয়াইফরা হাঁপিয়ে গেলে তখন এক কাপ গরম চা পেলে তারা যে কতটা খুশি হয়, এটা খুব কম হাজবেন্ড আর বাচ্চারা জানে। আমার খুব ভালো লাগে যে আমার বাচ্চারা তাদের মায়ের খুশির এত খেয়াল রাখে, এত সাহায্য করে। থ্যাঙ্কস মা, আমাদেরকে স্কুলে শেখানো হয়েছে বাচ্চা তো কি হয়েছে, যতটা সম্ভব বাচ্চাদের ততটা কাজ করা উচিত। ঘরের কাজ হোক বা না হোক, অন্ততপক্ষে নিজেদের কাজটুকু তো করা উচিত। এই সব কাজ করলে মায়ের কাজের বোঝা কম হয়ে যায় আর মা খুব খুশি হয়ে যায়। এই কথা শুনে মায়ের খুব গর্ববোধ হচ্ছিল আর মা গট্টু চিঙ্কিকে বলল, খুব ভালো, এরকম করে সব সময় সবার সাহায্য করো আর নিজেদেরকেও খুশি রাখো, তাহলে জীবন আরো সুন্দর হয়ে ওঠে। গট্টু চিঙ্কি শুধু মিষ্টি মিষ্টি কথাই বলতো না, মন দিয়ে কাজটাও করত। যখন ওরা স্কুল থেকে ঘরে ফিরত, তখন ওরা নিজেদের জুতো মোজা নিজেরাই র‍্যাকে গুছিয়ে রাখত। তারপর নিজেদের টিফিন আর ওয়াটার বটল রান্নাঘরে রেখে নিজেদের ঘরে গিয়ে স্কুল ব্যাগ রাখত। আর নিজেদের জামা কাপড় যেমন ইউনিফর্ম সব কাপবোর্ডে রেখে দিত। শুধু তাই নয়, তারা নিজেদের ঘরও পরিষ্কার করত, যার ফলে মায়ের সময় বেঁচে যেত আর তারা একসাথে কোয়ালিটি টাইম কাটাত। একদিনের কথা, একদিন গট্টু চিঙ্কি স্কুল থেকে ফিরছিল, হাড়িও ওদের সাথে ছিল। গট্টু চিঙ্কি যাও আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো, আমরা তাড়াতাড়ি করে ব্যাডমিন্টন খেলা শেষ করব। শেষ করব? আমরা ব্যাডমিন্টনের ম্যাচ খেলছি নাকি? আমরা তো শুধু এনজয় করার জন্য খেলছি, তাহলে শেষ করলে তো তারা কেন? আরে আজ মা বাবা অফিস থেকে ফিরলে আমরা আজ বাইরে ডিনার করতে যাব, চপাটিও ঘুরব, সেই জন্যই সব তাড়াতাড়ি করে শেষ করছি। ঠিক আছে, আমরা চলে আসব। এই বলে হারি চলে গেল আর গট্টু চিঙ্কিও নিজেদের বাড়ি চলে গেল। ঘরে ঢুকতেই ওরা দেখে যে বাবা ফাইলের পাহাড় নিয়ে বসে আছে, খুব চিন্তিত হয়ে ফাইল চেক করছে। বাবা, কি হয়েছে? আজ তুমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছো। আর এসব কি, তুমি তো পুরো অফিস বাড়িতে নিয়ে চলে এসেছো। বাচ্চারা, 5 বছরের পুরনো ফাইল সবগুলোকে ক্যাটাগরাইজ করতে হবে, যেগুলি দরকারি সেগুলি একদিকে আর যেগুলি দরকারি না সেগুলি অন্যদিকে রাখতে হবে। এটাই চেক করছি, 2 ঘন্টা ধরে বসে আছি, জানি না কখনই কাজ শেষ হবে। গট্টু চিঙ্কি ফ্রেশ হয়ে মায়ের কাছে গিয়ে দেখলো মা রেস্ট নিচ্ছে। কি হয়েছে মা, শরীর খারাপ? হ্যাঁ, একটু মাথাটা ব্যথা করছে আর কোমরটাও ব্যথা করছে। এই কথা শুনে গট্টু চিঙ্কি চিন্তায় পড়ে গেল। চলো ডাক্তারের কাছে চলো। আরে না না, এতটাও ব্যথা করছে না, এটা খুবই কমন, কিছুক্ষণ আরাম করলেই ঠিক হয়ে যাবে। গট্টু চিঙ্কি রান্নাঘরে এসে দেখলো
অনেকগুলি এলোমেলো বাসন পড়ে রয়েছে। রান্নাঘরের হালও বেহাল হয়েছিল। মায়ের কোমরে ব্যথা, তাই রান্নাঘরের এই অবস্থা। আমি এই সব বাসন মেজে দিচ্ছি। কিন্তু আমাদের তো ব্যাডমিন্টন খেলতে যেতে হবে। ওটা ক্যান্সেল। এমনিতেও হরিরাজ তারা আছে, আমরাও ছেড়ে দিই আজকের মতো, আর মা বাবা সাহায্য করি। ঠিক আছে, তাহলে আমিও ফাইলগুলোকে আলাদা করে বাবাকে হেল্প করি। তারপর আর কি, গাট্টু বাসন মাজতে লাগলো আর চিঙ্কি বাবার কাছে গিয়ে বাবার গাইডেন্সে ফাইলগুলো ক্যাটাগরাইজ করতে লাগলো। দেখতে দেখতে গাট্টু সব বাসন আর কিচেন পরিষ্কার করে ফেললো। আর ওইদিকে বাবার কাজও শেষ হয়ে গেল। মা কিচেনে এসে গাট্টুর কাজ দেখে অবাক হয়ে গেল। কি দরকার ছিল বাবা এগুলো করবার? আমি করে নিতাম। না মা, তোমার কোমরে ব্যথা, তোমার তো রান্নাও করতে হবে, তাই কিছু বলো না। থ্যাঙ্কস বাবা। চিঙ্কি কোথায়? যেই মা গাট্টুর সাথে হলে এলো, অমনি দেখলো চিঙ্কি আর বাবা মন দিয়ে কাজ করছে। দেখো, চিঙ্কি সাহায্য করলো আর সব কাজ মুহূর্তের মধ্যে হয়ে গেল। তোমার কাজ তো শেষ, কিন্তু আমাকে তো খাবার বানাতে হবে। তাও ভালো গাট্টু সব বাসন মেজে দিয়েছে, না হলে আজ খুব দেরি হয়ে যেত। এই কথা শুনে বাবা হেসে বলল, কে বলেছে তোমাকে আজ খাবার বানাতে? মানে? মানে আজ আমরা বাইরে ডিনার করব, চৌপাটিতে ঘুরবো আর খুব এনজয় করব। এই কথা শুনে গাট্টু চিঙ্কি আনন্দে চিৎকার করতে লাগলো। এইভাবে গাট্টু চিঙ্কির সাহায্য করার কারণে বাবা মার কাজ তাড়াতাড়ি হয়ে গেল, আর ওরা বাবা মার তরফ থেকে একটা সারপ্রাইজও পেল। চুরির পরিণাম। মনু সব সময় নিজের খেলনাগুলোকে খুবই বাজেভাবে ব্যবহার করত। একদিন খেলতে খেলতে ও নিজের নতুন গাড়িটাকে ভেঙে ফেলল। সন্ধেবেলা যখন মা বাবা নাস্তা করছিলেন, তখন মনু নতুন গাড়ির জন্য জেদ করতে লাগলো। বাবা, আমার নতুন রিমোটওয়ালা গাড়ি চাই। আরে, গত সপ্তাহে তো নিয়ে এসেছিলে। ওই গাড়িটা ভালো ছিল না, আমি ঠিক করে খেললাম, ওটা ভেঙে গেল। না মনু, তুমি নিজের খেলনা কখনোই সাবধানে রাখো না, প্রত্যেকটা খেলনা আনার সঙ্গে সঙ্গেই ভেঙে ফেলো, আর তুমি নতুন গাড়ি পাবে না, আর এই ব্যাপারে আর কোনো কথা হবে না। এই বলে বাবা উঠে চলে গেলেন। মা বাবার উপর মনুর ভীষণ রাগ হলো। ওর যেভাবেই হোক ওর নতুন গাড়ির দরকার ছিল। তখনই ওর মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। রাতে যখন সকলে ঘুমোচ্ছিল, তখন ওর বাবার পকেট থেকে কিছু টাকা বের করল। পরের দিন দুপুরবেলায় স্কুল থেকে ফেরার সময় ও একটা টয় শপে গেল আর নিজের পছন্দ মতো গাড়ি কিনে নিল। এই পুরো ব্যাপারটা দূরে দাঁড়িয়ে থাকা দুটো চোরও দেখছিল। বাচ্চার কাছে এত টাকা দেখে ওরা ভীষণ খুশি হয়ে গেল। আরে বাহ, আজ তো বেশ সহজ শিকার পেয়েছি, চল ছোট্টু। দুই চোর মনুর পিছু ধাওয়া করলো, আর কিছু দূর পরেই একটা ফাঁকা গলি ছিল। সুযোগ বুঝে ওই চোর দুটো সামনে এলো। এই খোকা, চল তাড়াতাড়ি সমস্ত টাকা আমাদের দিয়ে দে। না, এগুলো আমার টাকা। কিন্তু এখন এটা আমাদের হতে চলেছে, চল এদিকে দে। ওই দুই চোর মনুকে ভয় দেখিয়ে সব টাকা নিয়ে নিল। এই ধস্তাধস্তিতে মনুর গাড়িটাও ভেঙে গেল। মনু নিজের এই কাজের জন্য খুব পছতাল। ও সেই ভাঙা গাড়িটাকে নিজের ব্যাগে রাখল আর বাড়ির দিকে রওনা দিল। ভাবছিল যে কাউকে কিচ্ছু বলবো না, না হলে সকলে খুব বকা দেবে। এখন আমি কি করব? মা বাবাকে তো বলতেও পারবো না, নাহলে তো আরো বকা দেবে। কিন্তু বাড়িতে অন্য এক সারপ্রাইজ মনুর অপেক্ষা করছিল। যেই মনু বাড়ি পৌঁছলো, ওর বাবা খুশি মনে ওকে একটা নতুন গাড়ি দিল আর বলল, সরি বাবা, তোমাকে আমার বারণ করা উচিত হয়নি, বাচ্চারা তো খেলনা ভাঙবেই। পরে আমি ভাবলাম যে আমি ঠিক করিনি, তাই আমি তোমার জন্য নতুন রিমোট দেওয়া গাড়ি নিয়েই এলাম, এই নাও। এই শুনে
মনু খুব জোরে জোরে কাঁদতে শুরু করল। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? ও কাঁদতে কাঁদতে মা বাবাকে পুরো ব্যাপারটা জানালো। আই'ম সরি মা বাবা, আমি বাড়ি থেকে টাকা চুরি করে নতুন গাড়ি কিনতে গেছিলাম, কিন্তু রাস্তায় চোরেরা আমার টাকা চুরি করে নিল আর গাড়িটাও ভেঙে দিল। মনুর বাবা মা বুঝতে পেরে গেছিলেন যে মনু নিজের ভুলটা বুঝতে পেরেছে, এই জন্য ওনারা ওকে ক্ষমা করে দিলেন আর ওকে ভালোবেসে বোঝালেন। বাবা, চুরি করা খুব খারাপ, এ তো ভাগ্য ভালো যে চোরেরা তোমার কোনো ক্ষতি করেনি, এরপর থেকে কখনো যেন এমন কাজ করো না। মনু নিজের ভুল বুঝতে পারল, ও কখনো চুরি না করার শপথ নিল। সৎ চাকর। সন্ধে শেঠ শ্যামলাল সপরিবারে অন্য এক গ্রাম থেকে নিজের গ্রামে ফিরছিলেন। ওনার সাথে ওনার স্ত্রী, ছেলে, মেয়ে আর ওনার দুই চাকর গোলু আর ভোলু ছিল। খুব তেষ্টা পেয়েছে, আমাদের কাছে তো জলও নেই, কোথাও একটা থামিয়ে জল খেতে হবে। আর একটু এগিয়েই বালা কাকুর কুয়ো আছে, ওখানেই থামাবো। ওরা জল খাওয়ার জন্য কাকুর কুয়োর কাছে গিয়ে গাড়ি থামালো। আরে এখানে তো কেউ নেই, এত অন্ধকার হয়ে গেছে, কাকু বাড়ি ফিরে গেছেন মনে হয়, জল খেয়ে আমাদেরকেও তাড়াতাড়ি বেরিয়ে পড়া উচিত। শেঠজি গোলুকে কুয়ো থেকে জল তুলতে বলল। গোলু খুব কামচোর আর চাপলুস চাকর ছিল, ও সঙ্গে সঙ্গে বাহানা বানিয়ে নিল। ঘোড়া গাড়ি চালাতে চালাতে আমার হাতে ব্যথা করছে, যদি আমার হাত থেকে দড়ি ফসকে গিয়ে বালতিটা ভেতরে পড়ে যায় তো। ভোলু খুবই সৎ আর পরিশ্রমী ছিল, ও বলল, কোনো ব্যাপার না, আমি তুলে নিচ্ছি। ভোলু সঙ্গে সঙ্গে কুয়োর পাশে রাখা দড়িটা নিয়ে বালতি নিয়ে কুয়ো থেকে জল তুলল। সেখানে সবার প্রথমে নিজের দুই বাচ্চাকে জল খাওয়ালো, জল খাওয়ার পর তারা ওখানে খেলতে শুরু করল। শেঠ আর শেঠানি জল খাচ্ছিলেন, ঠিক সেই সময় ধরাম করে একটা শব্দ হলো। জিনু দাদা, কেউ দাদাকে বের করো, দাদা পড়ে গেছে। মিনুর আওয়াজ শুনে সকলে কুয়োর কাছে গেল। শেঠ আর শেঠানি খুব ভয় পেয়ে গেল, ওনারা সাঁতার জানেন না। আরে কেউ সাহায্য করো, আমাদের ছেলেকে বাঁচাও, কেউ তো কিছু করো। জিনু বাবা, তুই ঠিক আছিস তো? ভোলু আর গোলু দুজনেই খুব ভালো করে সাঁতার কাটতে জানতো, কিন্তু শেঠ আর শেঠানিকে দেখে গোলুও সুরে সুরে সুর মেলাতে লাগলো। আরে বাঁচাও, কেউ শেঠজির ছেলেকে বাঁচাও। ভোলু কোনো দিক না ভেবে কুয়োতে লাফিয়ে পড়ল। অন্ধকারের মধ্যেই ও জিনুকে খুঁজে বার করলো আর কুয়োর মধ্যে থেকেই চেঁচালো, শেঠজি, জিনু বাবাকে পেয়ে গেছি, আপনি দড়ি ফেলুন। শেঠজি সঙ্গে সঙ্গে দড়ি ফেলে দিলেন। এই নাও। ভোলু তাড়াতাড়ি জিনুর কোমরে দড়িটা বেঁধে দিল। জিনু বাবা, এই দড়িটাকে শক্ত করে ধরে রেখো, দড়ি টানুন। শেঠজি আর গোলু দুজনে মিলে জিনুকে ওপরে টানল। ভগবানের কৃপায় জিনু বাবার কিচ্ছু হয়নি। শেঠজি ভোলুর জন্য আবার দড়ি ফেললেন, কিন্তু ওই দড়িতে একটা পুটলিও বেঁধে দিলেন। ভোলু এই নাও, এবার তুমিও উপরে চলে এসো। ভোলু দড়ি ধরে ওপরে উঠে এলো। উঠে আসতেই ও শেঠজিকে জিনুর ব্যাপারে জিজ্ঞাসা করল। জিনু বাবা ঠিক আছে তো শেঠজি? জিনু বাবা ঠিক আছে ভোলু, তুমি না থাকলে কে জানে কি হতো, চলো এবার যাওয়া যাক। সকলে ঘোড়ার গাড়ির দিকে যেতে লাগলো। ভোলু নিজের পায়ের দড়িটাকে খুলতে লাগলো, তখনই ওই দড়িতে বাঁধা পুটলিটাকে দেখল। অন্ধকারে ও বুঝতে পারছিল না, ও পুটলিটা বের করে খুলে ভালো করে দেখল, ওর মধ্যে সোনার মোহর ছিল। মনে হয় দড়িটা নিচে ফেলার সময় শেঠজির হাত থেকে পুটলিটা পড়ে গিয়েছে, ভালোই হয়েছে যে দড়িটার সাথে এটা চলে এসেছে। ভোলু তাড়াতাড়ি দৌড়ে গিয়ে শেঠজির কাছে গেল আর পুটলিটা শেঠজির হাতে দিয়ে দিল। শেঠজি, ভুল করে এই পুটলিটা দড়ির সাথে নিচে পড়ে গিয়েছিল, এতে আপনার সোনার মোহর আছে। শেঠজি ভোলার সততা দেখে খুব খুশি হলেন,
উনি ভলুকে জড়িয়ে ধরলেন। ভলু, তুমি শুধু বাহাদুর নও, সত বটে। এই পুটলিটা আমি জেনে শুনে তোমাকে যাচাই করার জন্য ফেলেছিলাম, তুমি তাতে সফল হয়েছ। এখন এটা তোমারই, এটা পুরস্কার হিসেবে তুমি রাখো। ধন্যবাদ শেঠজি। ভলু শেঠজির এই দয়ালুভাবে খুব খুশি হল। যদি সময় থাকতে আমি আমার কর্তব্য করতাম। ভলু ওর কর্তব্যপরায়ণতা এবং সততার পুরস্কার পেল, আর গোলু নিজের হাত ঘষতে থাকল। যেমনই পরিস্থিতি হোক না কেন, আমাদের কখনো সততার গুণটা ছাড়া উচিত নয়। স্কেটার গাট্টু সন্ধ্যের সময় মা পাড়ার থেকে বাজার করে বাড়ির দিকে এগোলো। তার হাতে পার্স ছিল। হঠাৎ করে পেছন থেকে একটা চোর এলো আর মায়ের হাত থেকে পার্স নিয়ে চলে গেল। গাট্টু, মায়ের এই ডাক আকাশে বার বার গর্জে উঠল। গাট্টু দ্রুত গতিতে চোরের পিছু করছিল। সব লোকেরা গাট্টু এত স্টাইলে স্কেটিং করে চোর ধরতে যাওয়াটা অবাক হয়ে দেখছিল। ওরা এরম দৃশ্য আগে কখনো দেখেনি। চোরের পিছু করতে থাকা গাট্টু কোনো সিনেমার অ্যাকশনের হিরোর মতন স্কেটিং করে যাচ্ছিল। মা গাট্টুর দিকে দেখে খুব আনন্দ পাচ্ছিল। গাট্টু চোরের খুব কাছে পৌঁছে গিয়েছিল। চোর গাট্টুকে দেখে নিজের স্পিড বাড়িয়ে দিল। সো স্মার্ট, কিন্তু তুমি বাঁচতে পারবে না। গাট্টু নিজের স্পিড বাড়িয়ে দিল। আরো চোরটাকে ধরতেই যাচ্ছিল, তখনই হঠাৎ করে গাট্টু গাট্টু ওঠ, আটটা বাজে। গাট্টু চোখ খুলল। আর না তো রাস্তায় ছিল আর না সামনে কোনো চোর ছিল। গাট্টু বিছানাতে শুয়েছিল আর ওর মা ওকে উঠাচ্ছিল। কি মা, স্বপ্ন তো তুমি আমাকে স্কেটিং করতে দাও না। তোর স্কেটিং করার শখ এখনো গেল না? চল ওঠ ওঠ, স্কুল যাবি না নাকি? বেচারা গাট্টু মায়ের কথা মেনে গেল আর কাজে লেগে পড়ল। কিছুদিন ধরে সোসাইটির মায়াঙ্ক দাদা আর ওর কিছু বন্ধুরা সোসাইটিতে স্কেটিং করছিল। প্রতিদিন বিকেলে গাট্টু ওদের কাছে গিয়ে ওদের স্কেটিং দেখত। সব ছেলেরা স্কেটিং শুজ পরে জোর গতিতে স্টাইল মেরে স্কেটিং করত। ওদেরকে দেখে গাট্টুর মাথায়ও স্কেটিং করার জোশ এসে গেছিল। গাট্টু, স্কেটিং শুধু একটা স্পোর্টস নয়, প্যাশন, একটা প্যাশন। ছোটবেলায় আমি ভাবতাম আমার পাতে যদি হুইলস থাকতো কত ভালো হতো। স্কেটিং আমাকে সেই সুযোগটা দিল, আর এখন আমাকে কেউ আটকাতে পারবে না। মায়াঙ্কের কথা শুনে গাট্টুরও স্কেটিং করতে খুব ইচ্ছে হতো, কিন্তু মা মানলে তো? গাট্টু, তুমি এখনো ছোট আছো, বড় হয়ে যাও আগে, কোথাও পড়ে গিয়ে হাত পা যদি ভেঙে যায় সমস্যা হয়ে যাবে। মা, মায়াঙ্ক দাদা বলছিল স্কেটিং শু নিয়ে যেতে, উনি আমাকে শিখিয়ে দেবে। কিন্তু মা রাজি হবার পাত্রে ছিল না। গাট্টুর মন খারাপ হয়ে গেল। ও বাবার কাছেও খুব জেদ করল, কিন্তু লাভই হলো না। বেচারা গাট্টু রোজ বিকেলে মায়াঙ্ক দাদাকে স্কেটিং করতে দেখত আর মনে মনে কাঁদতে থাকত। একদিন গাট্টু মায়াঙ্ক দাদা স্কেটিং শুজ পরে দেখল আর হাঁটার চেষ্টা করল, কিন্তু বেচারা পা ওঠাতেই পড়ে গেল। গাট্টু, একদিনে কেউ স্কেটিং শিখতে পারে না, স্টেপ বাই স্টেপ তোমাকে ট্রেনিং নিতে হবে, অনেক প্র্যাকটিসও করতে হয়। তুই শুধু শুজ নিয়ে আয়, বাকি শেখানোর দায়িত্বটা আমার। এবার গাট্টু ভেবেই নিল ও স্কেটিং শিখেই ছাড়বে, কিন্তু ভয় ছিল মায়ের। কোনো প্রয়োজন নেই, কাল পড়ে গেছিলে না, ভালো হয়েছে, বেশি আঘাত লাগেনি। কিন্তু ওই যে বলে না, তুমি যদি মন থেকে কোনো জিনিসটাকে চাও তাহলে সেটা তোমার কাছে এসেই যাবে। গাট্টুর সাথেও সেই চমৎকার হলো। একদিন বাবা কিছু না বলে, কাউকে কিছু না বলে চিঙ্কি আর গাট্টুর জন্য স্কেটিং শুজ নিয়ে এলো। এই দেখে গাট্টুর চোখে জল এসে গেল, আরো ঝট করে বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরল। কি দরকার ছিল এসব আনার, বাচ্চারা এখনো ছোট আছে। আরে শেখার তো এটাই বয়স, তুমি অযথা চিন্তা করছো আর এদেরকেও চিন্তা দিচ্ছ। মায়াঙ্ক শিখিয়ে দেবে স্কেটিং, এদের ফিজিক্যালি আর মেন্টালি স্ট্রং করবে, এদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে দেখো। সেই রাতে গাট্টু এত খুশি ছিল যে ও নিজের স্কেটিং শুজ বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পরের দিন বিকেল থেকে গাট্টু আর চিঙ্কি ট্রেনিং শুরু হলো। গাট্টু চিঙ্কি, তাড়াঘুড়ো একদম করবে না, সময় নিয়ে শেখো, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট,
স্কেটিং একদিনে শিখতে পারবে না। ডোন্ট ওয়ারি দাদা, আমরা তোমাকে ফলো করব। আজকে শুধু আমরা ব্যালেন্স করা শিখব। আজ তোমাদের রোলার স্কেটিং হুইলসে 100% লক রাখব। সেফটি গার্ডস গুলো পরে নাও। তারপর গাট্টু আর চিঙ্কি হেলমেট আর বাকি সব সেফটি গার্ডস পরে নিল। মায়াং দাদা ওদের স্কেটিং শুজ লক করে দিল আর ওদেরকেও হুইল লক আর খোলা করা শিখিয়ে দিল। এখন কোমর থেকে আগের দিকে ঝুঁকে যাও আর আস্তে আস্তে এগোতে থাকো। এতে স্কেটিং এর সঙ্গে ব্যালেন্স করাটাও শিখে যাবে। গাট্টু আর চিঙ্কি কোমরের সাহায্যে সামনের দিকে ঝুঁকে গেল আর একটু একটু করে হাঁটতে শুরু করলো। এক সপ্তাহে গাট্টু চিঙ্কি স্কেটিং হুইলের সাথে হাঁটা শিখলো। তারপর মায়াঙ্ক স্কেটিং হুইলের লক 25% খুলে দিল। এখন ব্যালেন্স আগের দিকে রাখো আর আস্তে আস্তে এগোনোর চেষ্টা করতে থাকো। ব্যালেন্স কিন্তু আগের দিকেই থাকে, কারণ আমরা যদি পড়েও যাই তাহলে হাতের সাপোর্ট পাবো। গাট্টু আর চিঙ্কি আস্তে আস্তে করে হুইলসের সাহায্যে হাঁটার চেষ্টা করতে শুরু করলো। হুইলসটা একটু একটু ঘুরছিল। এক সপ্তাহের পর ওদের ব্যালেন্স ঠিক হয়ে গেল। তখন মায়াঙ্ক ওদের হুইলসগুলো 50% খুলে দিল আর আবার ওদের ব্যালেন্স করে হাঁটতে বলল। এখন গাট্টু আর চিঙ্কি খুব মজা আসছিল, কারণ ওরা এখন হুইলসে পিছলে সুন্দরভাবে এগোতে পারছিল। কিছুদিন এইভাবেই পেরিয়ে গেল। মায়াঙ্ক এখন দুজনের স্কেটিং হুইলসই 100% খুলে দিল, যার কারণে ওদের স্কেটিং আরো জোর গতিতে চলল। চিঙ্কি তো বারবার পড়ে যাচ্ছিল, কিন্তু হাতের সাহায্যে নিজেকে আবার উঠিয়েও নিচ্ছিল। গাট্টুর ব্যালেন্স খুব ভালো ডেভেলপ হয়ে গিয়েছিল। ও সোজা রাস্তায় খুব জোরে এদিক ওদিক যাচ্ছিল। কিছুদিন পর গাট্টু আর চিঙ্কি জোর গতিতেও বডি ব্যালেন্স করা শিখে গেছিল, কিন্তু ওরা ব্রেক লাগাতে তো জানতো না। মায়াঙ্ক দাদা ওদের ব্রেক লাগানোর দুটো তিনটে উপায় বলে দিল। তারপর গাট্টু চিঙ্কি রোজ বিকেলে স্কুল থেকে ফেরার পর স্কেটিং এর প্র্যাকটিস করতে থাকে। কিছুদিনের মধ্যে দুজনের স্কেটিং এ পারফেক্ট হয়ে গেল। একদিন মা সোসাইটির ক্যাম্পাসে ঘুরছিল, তখনই ও দেখল যে গাট্টু জোর গতিতে স্কেটিং করে ওর দিকেই আসছে। মা এর আগে কখনো ওর স্কেটিং দেখেছিল না। তার মনে হলো এখনো ওকে ধাক্কা মেরেই দেবে। মা ভয় পেয়ে গেল। গাট্টু দাঁড়া! জোরে আসতে থাকা গাট্টু ওনাকে ধাক্কা মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই গাট্টু একটা শার্প টার্ন নিল আর ও মাকে না ছুঁয়ে জোর গতিতে এগিয়ে গেল। স্মার্ট বয়! মা ওর শার্পনেস দেখে প্রাউড ফিল করলো আর ও ওখানে দাঁড়িয়ে গাট্টুর স্কেটিং দেখতে দেখতে হারিয়ে গেল। চশমিশ চিঙ্কি, আজকালকার ফ্যাশন নিয়ে বাচ্চারা এত এক্সাইটেড থাকে যে ওরা নিজেদের বাজে স্বভাবও দেখতে পায় না। যা অন্যদের সাথে হচ্ছে তা যখন নিজের সাথে হয় তা তখন নর্মাল লাগতে লাগে, কিন্তু আসলে এটা হওয়া উচিত নয়। আর এরকমই কিছু চিঙ্কির সাথে হয়। সকাল সকাল মা বাবার সাথে ব্রেকফাস্ট করার সময় চিঙ্কি এক্সাইটেড হয়ে বলে, মা বাবা এই স্যাটারডে আমরা আর্ট গ্যালারি যাচ্ছি, স্কুল টিচার কালকেই বলেছে, দারুণ মজা হবে, আমি তো খুব এক্সাইটেড। হ্যাঁ, কত ভালো হলো না, স্কুল প্রিন্সিপাল আমাদের স্কুল ডিভিশনের জন্য আর্ট গ্যালারিতে যেতে বললো। গাট্টু আর চিঙ্কির কথা শুনে বাবা বলে, খুব ভালো বাচ্চারা, এমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে পার্ট নেওয়া উচিত, খুব ভালো, গুড গুড। কিন্তু বাবা স্যাটারডের আগে আমার চশমা এসে যাবে তো, আমি আমার চশমা পরেই আর্ট গ্যালারি যেতে চাই, প্রথমবার যাচ্ছি তাই চশমা পরেই যাব, না হলে ঠিক করে দেখতে পাবো না যে। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি মা, চশমা তাড়াতাড়ি পেয়ে যাবি, কিন্তু তুমি মোবাইলে এত সময় কাটানো বন্ধ করো, মোবাইলের জন্য তো চশমাটা পরতে হলো। ঠিক আছে মা, চশমাটা তো ফ্যাশনে, চিঙ্কির উপরে চশমা ভালো লাগবে, কিন্তু চিঙ্কির চশমিশ হয়ে যাবে। গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি নিজের ব্রেকফাস্ট শেষ করে। শুক্রবারে বাবা চিঙ্কির জন্য নতুন নাম্বার ওয়ালা চশমা নিয়ে আসে। চিঙ্কি নিজের নতুন চশমা পেয়ে তো খুব খুশি হয়ে যায়। ও নিজের চশমা খুলে পরে আর আয়নার সামনে দাঁড়িয়ে যায়। মা গাট্টু চিঙ্কির জন্য ঘরে জল রাখতে এলে দেখে যে চিঙ্কি আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নিজেকে দেখেই যাচ্ছে। মা বলে, চলো মা ঘুমাবে না বুঝি? মা দেখো না কি ফ্যান্সি লাগছে না চশমাটা, এই ফ্রেমটা দারুণ লেগেছে আমার, আমি আরেকটা বানিয়ে রাখবো যাতে বদলে বদলে পড়তে পারি। চিঙ্কির কথা শুনে মা চিন্তায় পড়ে যায় যে চিঙ্কি নিজের দুর্বল চোখের প্রতি চিন্তিত নয়, বরং নতুন চশমার ফ্যাশন নিয়ে বেশি আনন্দিত। এখন চিঙ্কিকে মা কিচ্ছু বলে না আর ঘুমোতেই চলে যায়। আর শনিবারে যেমন ঠিক ছিল, গাট্টু চিঙ্কি নিজের বন্ধুদের সাথে আর্ট গ্যালারি পৌঁছায়। আর্ট গ্যালারি খুব বড় ছিল,
আর গট্টু চিংকি আর ওর বন্ধুরা প্রথমবার আর্ট গ্যালারি দেখতে এসেছিল। প্রত্যেক জায়গায় বড় বড় পেইন্টিংস আর মূর্তি রাখা ছিল। যেমন আর্ট গ্যালারিতে রাখা পুরনো জিনিস সবাইকে আকর্ষিত করে, তেমনই চিংকির চকমকের ফ্যান্সি চশমার দিকেও আকর্ষিত হয়। হ্যাঁ চিংকি, কত ভালো চশমা তোমার, খুবই ফ্যান্সি। সত্যি চিংকি, এই চশমা দেখে তোকে দারুণ লাগছে। আমি আমাকে বলে চশমা বানিয়ে নেব, আমি বলবো যে আমিও চোখে কম দেখছি। গুটির এই কথা শুনে গট্টু, চিংকি, বান্টি, ভূষণ আর হারি হাসতে লাগে। এদিকে মা চিংকির সেই চশমার ব্যাপারে চিন্তিত ছিল, আর তারপর গট্টু চিংকির দিদাকে কল করে আর চিংকির চশমার ব্যাপারে বলে। দিদাও শুনে চিন্তিত হয়। আরে চিংকি, এত তাড়াতাড়ি চশমা পরে নিল, ওর বয়সই বা কত? ওকে বলো যেন বাজে স্বভাব ছাড়ে, ছোটবেলায় চশমা পরেছে তো বড় হতে হতে ঠিকও হয়ে যাবে। আর একটু যোগ ব্যায়াম করতে বলো, তাতে চোখ ভালো থাকবে। মায়ের দিদার কথা ঠিক মনে হয়। আরো ভাবতে লাগে যে চিংকি ঘরে ফিরি বাবা বা মায়ের ফোন নিয়ে বেশিরভাগ সময় কাটায়, আর টানা গেম খেলতে লাগে। বিকেল বেলা স্কুল থেকে ফিরে চিংকি মায়ের মোবাইল নিয়ে রোজকার মতো মায়ের মোবাইলে ভিডিও গেম খেলতে লাগে। গট্টু নিচে বন্ধুদের সাথে খেলতে চলে যায়, কিন্তু চিংকি মোবাইল ধরেই থাকে। মা কিচেনে কাজ করছে আর জানে যে চিংকি গট্টুর সাথে খেলতে যায়নি, আর হলে বসে মোবাইলে খেলছে। তখনই মা বলে, চিংকি মা, মোবাইলে চার্জ নেই। চিংকিও দেখে যে মোবাইলে চার্জ নেই, আর মায়ের কাছে কিচেনে চলে যায় আর চার্জে লাগিয়ে মোবাইলে খেলতে লাগে। এবার রাখো, এর জন্য চোখে চশমা লাগলো, দিদাও বকলো তোমায়, যোগ ব্যায়াম করা শুরু করো, না এরকম সারাদিন মোবাইল নিয়ে বসে থাকো। আমার সব বন্ধুদের আমার চশমা ভালো লেগেছে, আর এক না একদিন সবাইকেই পড়তে হয়, আমার চশমা ভালো লাগে মা। চিংকির কথা শুনে মা আবার ভয় পেয়ে যায়। পরের দিন মা গট্টু আর চিংকিকে নিয়ে বাজারে যায় সবজি কিনতে, কিন্তু চিংকি চশমা পরা ভোলে না। রাস্তায় একটা বুড়ি মহিলা রাস্তা ক্রস করছিল, দেখে মনে হচ্ছিল যে ওই বুড়ি মহিলার নজর দুর্বল আর ঠিকঠাক চলতে পারছিল না। তখনই রাস্তায় চলতে থাকা এক ভদ্রলোক ওই বুড়ি মহিলার সাহায্য করে রাস্তা পার করতে। গট্টু, চিংকি, মা সবাই দেখে, আর মা তখন চিংকিকে বোঝাতে বোঝাতে বলে, দেখলি দৃষ্টি দুর্বল হলে কত অসুবিধে হয়, উনি তো রাস্তাও পার করতে পারছিলেন না। মায়ের কথা শুনে চিংকি একদম ভয় পেয়ে যায়, আর গট্টু এই কথা বুঝতে পারে। বাজার থেকে যে গট্টু, চিংকি আর মা ঘরে ফেরে, অমনি গট্টু চিংকির মাসি ঘরে আসে। চশমিস চিংকি, আরে দিদির চিংকির চশমা কবে লাগলো? বাবা এটা তো ভালো নয়, বয়স হলে অনেক সমস্যা হবে। চশমিস চিংকি, পরবর্তীকালে কিন্তু চশমায় খুঁজে বেড়াতে হবে, মাসি ঠাট্টা করছিল। আর চিংকি এদিকে বুঝতে পারছিল যে ও যা ভাবছিল তা ভুল। হ্যাঁ মাসি, পরবর্তীকালে গিয়ে তো রাস্তাও ক্রস করতে পারবো না। মা বুঝতে পারে যে চিংকির উপর তার কথার প্রভাব হয়েছে। আর নয় তো কি, স্কুল থেকে আসার পরই মোবাইল নিয়ে বসো, আর চোখ উইক হয়। না মা, আমি আর মোবাইলে কখনো খেলবো না, আমি আমার নজর আরো ভালো করতে চাই, আমি চশমা আর কখনো পরবো না। হ্যাঁ চিংকি, কালকে আমাদের যোগা টিচারকে চোখ ঠিক করার এক্সারসাইজ জিজ্ঞেস করে নেবে। হ্যাঁ বাবা, আমি দুর্বল লোকদের তো সাহায্য করতে চাই না, নাকি নিজে দুর্বল হব। আমি নিশ্চয়ই যোগ ব্যায়াম করব, আর নিজের নজর ভালো করে চশমা খুলে ফেলব। পরের দিন চিংকি নিজের যোগ ব্যায়ামের টিচারের সাথে কথা বলে, আর চোখ কি করে ভালো করা যায় তার জন্য লেসন নিয়ে নেয়। চিংকিরও ছাদে গিয়ে যোগ ব্যায়াম করতে লাগে, যার কারণে প্রথম কেউ নজরে পড়ে। ধীরে ধীরে চিংকির চশমার নম্বর কমে যায়। এক মাস পরে চিংকি গট্টু আর মা বাবার সাথে চোখের হাসপাতালে যায়, যেখানে ওর চোখ প্রথমবার দেখিয়েছিল। কি ব্যাপার চিংকি মা, তোমার চোখ তো পুরোপুরি নর্মাল হয়ে গেছে। কারণ চশমিস চিংকি প্রত্যেকদিন চোখ ঠিক করার যোগা করছে। ডাক্তার চিংকির প্রশংসা করে, আর চিংকিও প্রমিস করে যে ও আর বেশি মোবাইল ব্যবহার করবে না। নানা রঙের বাজি, দিওয়ালি হচ্ছে দীপের উৎসব, রঙিন আলপনা আর মিষ্টির উৎসব। হ্যাপি দিওয়ালি নতুন উদ্যোগ আর নতুন আশা নিয়ে আসে প্রতিবার। আরে বাজি কি করে ভুলে গেলে,
যেই দশমী শেষ হয় তারপরের থেকেই বাজির আওয়াজ শুনতে পাওয়া যায়। আর বাচ্চাদের মধ্যে বাজি কেনার একটা আলাদাই উৎসাহ হয়ে থাকে। নরক চতুর্দশীর দিন গাট্টু আর চিঙ্কি তাড়াতাড়ি উঠে নিজেদের উপরে নরক পড়ার থেকে বেঁচে গেল। বাবা মা দিওয়ালি তোমাদের প্রণাম। হ্যাপি দিওয়ালি মা বাবা। হ্যাপি দিওয়ালি গাট্টু চিঙ্কি। হ্যাপি দিওয়ালি বাচ্চারা, চলো তাড়াতাড়ি চান করে দাও আর মন্দিরে যেতে হবে। মা আমি গাট্টুর থেকে আগে উঠেছি, তার মানে আমার উপরে নরক পড়েনি না? না, আমি চিঙ্কির থেকে আগে উঠেছি। এই বছর কারোর উপরেই নরক পড়েনি, সবাই সূর্য ওঠার আগেই উঠে পড়েছে, ঠিক আছে? হ্যাঁ মা, না হলে প্রত্যেক বছর গাট্টু দেরিতে ওঠে, এই বছর কিছু তো আলাদা হলো। গাট্টু মুখ ফুলিয়ে চিঙ্কির দিকে তাকালো, মা বাবা হেসে ফেললো। বন্ধুদের সাথে মন্দির যাওয়ার জন্য গাট্টু আর চিঙ্কি বেরোলো। হ্যাপি দিওয়ালি বন্ধুরা, এই দিওয়ালিতে কি প্ল্যান আছে? প্ল্যান তো এটাই আছে যে অনেক অনেক মিষ্টি খাওয়ার আছে আর পটকার সঙ্গে খুব মজা হবে। হ্যাঁ, এই বছর তো আমি অনেকগুলো পটকা কিনবো, আমিও ছোট বোম নেবো, তার সঙ্গে লক্ষ্মী বোমও। আরে কিন্তু আমাদের বেশি শব্দওয়ালা বাজি কেনা উচিত নয়। ভূষণ ঠিক বলছে, আমার তো খুব ভয় করে, আমি তো শুধু ফুলঝুরি চালাবো। আরে না, বাজির থেকে তো আমাকেও ভয় লাগে, আমি তো চালাবো না বাজি। এইবারে আমরা নিজেরা গিয়ে অনেক পটকা কিনবো, কি বলো গাট্টু? হ্যাঁ, এই বছর তো আমি স্পেশাল পটকা ফাটাবো, শুধু তোমরা দেখতে থেকো। বাজি তুমি চালিও, আমি আর দিকে আলপনা দেব আর সোসাইটিকে সাজাবো। হ্যাঁ, মা বলে বাজি ফাটানো উচিত না। চলো চিঙ্কি, রঙ্গোলি ডিজাইন বানাই ড্রয়িং বুকে। কথায় কথায় বাচ্চারা মন্দিরে পৌঁছে গেল। ঠাকুরের দর্শন করে সব বাচ্চারা সোসাইটিতে ফেরত এলো। পিঙ্কি আর চিঙ্কি আলপনা বানানোর জন্য ড্রয়িং বুকে সুন্দর আলপনা তৈরি করলো। বাহ, আমরা এই আলপনাটাই দেব। ফার্স্ট টার্ম এক্সামের পরে যেই দিনটার অপেক্ষা বাচ্চারা করে সেই দিনটা এসেই গেল। সোসাইটিকে নতুন বউয়ের মতন সাজানো হলো, চারিদিকে আলো। টিঙ্কি আর পিঙ্কি মিলে আলপনা দিল। বাচ্চাদের গ্রুপ গাট্টুর সাথে মার্কেট থেকে বাড়ি ফিরলো। ওদের সাথে বাজির ব্যাগ দেখে চিঙ্কি বলল, গাট্টু তুমি তো অনেক বাজি কিনেছো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, অনেকগুলো। আর গাট্টু ওখান থেকে চলে গেল। এ কি হয়ে গেল? গাট্টু আর চিঙ্কি নতুন জামা পরে বাবা আর মার সাথে তৈরি হয়ে গেল। সবাই একসাথে মা লক্ষ্মীর পুজো করলো। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপেণ সংস্থিতা। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। নমস্তস্যৈ 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 নমো নমঃ। দীপাবলির আমরা অপেক্ষা করি কেন? কারণ খুব সুস্বাদু খাবারও তো পাওয়া যায়। শুধু তাই না, লক্ষ্মী ঠাকুরকেও পুজো করা হয় এই সময়তে। সম্পূর্ণতার উৎসাহ দিওয়ালি, সুন্দর আলপনার উৎসব দিওয়ালি, পটকার শব্দের আওয়াজ হলো দিওয়ালি। মা দেখো, গাট্টু অনেক বড় বাজি চেয়ে নিয়েছে। গাট্টু বাবা, পটকা খুবই শব্দ করা হয়, এমনিতেও এইবারে শব্দ করে থাকা বাজি ফাটানো নিষেধ। তুমি কোথায় থেকে আনলে? সারপ্রাইজ, বাইরে চলো না, আমি দেখাবো সারপ্রাইজ। কি সারপ্রাইজ হবে? ওই চেনটা চালিয়ে মজা করবে, তাই তো? চলো তো তুমি চিঙ্কি। মা নিচে যাওয়ার আগে অনেক মিষ্টি গাট্টু চিঙ্কি আর বাবাকে দিল। মা সেও চিরা আর অনেকগুলো মিষ্টি দিল। মার হাতে বানানো দারুণ সুস্বাদু মিষ্টিগুলো খেয়ে সবাই সোসাইটির কম্পাউন্ডে পৌঁছালো। বাকিরা সবাই নিজের নিজের ঘরে লক্ষ্মী পুজো করে বাজি জ্বালাতে একসাথে এলো। আরে বা চিঙ্কি পিঙ্কি, কি সুন্দর আলপনা দিয়েছো, খুব সুন্দর হয়েছে বাবা। থ্যাংক ইউ আন্টি। চলো চিঙ্কি, সবাই মিলে পটকা ফাটানো হোক। আরে না না গাট্টু, আমার ভয় লাগে। তুমিও না ভীতু চিঙ্কি। মা দেখো না গাট্টু আমাকে ভাঙাচ্ছে। গাট্টু, চিঙ্কি যদি বাজি ফাটাতে না ইচ্ছা করছে, ঠিক আছে, ওকে ভেঙিও না। না মা, আমি হালকা ফুলকা বাজি ফাটাবো। এই কথায় সবাই হেসে ফেললো। গাট্টু বাজির ব্যাগ আনলো। আরে বাপ রে,
এতগুলো পটকা এনেছো, এ তো অনেকক্ষণ ধরে আওয়াজ করবে। এটা আমি সবাইকে দেব, চিঙ্কিকে বাদ দিয়ে। আমার চাইও না। চিঙ্কি আর পিঙ্কি একসাথে ফুলঝুড়ি জ্বালালো। গাট্টু সবাইকে এক একটা বাজি ধরালো, যেগুলো চেন ছিল না। এইটা কি গাট্টু? এগুলো তো চেন না। হ্যাঁ মা, এইটা কোনো পটকা নয়, এটা আমার হ্যাপি দিওয়ালির সারপ্রাইজ। এইটা কি করে ফাটবে? আমি বলছি সবাই আগে এইটাকে একসঙ্গে মাটিতে রেখে দাও, সবাই এইটাকে একসঙ্গে পোড়াবো। গাট্টু চিঙ্কিকে ডাক দিতে থাকলো। চলো না চিঙ্কি, সবাই পটকা পোড়াতে চলেছে। আমার ভয় করে। তুমি জ্বালাও নিজের রংবিরঙের বাজি। গাট্টুর সাথে সবাই বাজি ফাটালো। সবাই বাজির থেকে দূরে পালালো, কিন্তু গাট্টু ওইখানেই দাঁড়িয়ে থাকলো। সরে যাও বাবা, ওই বাজিটা এক্ষুনি ফাটবে, সরে যাও। এটা তো চেন লাগাইনি, তাহলে এটা কি? আর গাট্টু ও সরছে না কেন? তখনই সবার জ্বালানো পটকা জ্বললো, আর মধ্যে থেকে রং বিরঙ্গি লাইট বেরোলো, আর বাজিগুলোর মধ্যে থেকে হ্যাপি দিওয়ালির মিউজিক শোনা গেল, আর ওরা সেটার আনন্দ নিচ্ছিল। কত রং বিরঙ্গি বাজি, আমি মিস করে গেলাম, আমারও চাই রং বিরঙ্গি বাজি। তারপর গাট্টু চিঙ্কিকে রং বিরঙ্গি বাজি দিল, চিঙ্কি ঈর্ষা জ্বালালো, তারপর অনেকগুলো চুমকির সাথে হ্যাপি দিওয়ালির মিউজিক বাজলো। এই বাজিটা তুমি কোথা থেকে আনলে গাট্টু? তো বলো চিঙ্কি, কেমন লাগলো আমার পটকাটা? আর তোমার পটকার থেকে ভয়ও লাগলো না? হ্যাঁ গাট্টু, এই রং বিরঙ্গি বাজিটা তো খুব মজাদার ছিল। আমাদের স্কুলের পাশে একটা কাকু থাকে, ওনার নাম কিশোর কাকু। উনি এটা ঘরে বানিয়েছেন, আর আমি সবার জন্য একটা আলাদা পটকা আনলাম। আপনাদের সবার এই পটকাটা কেমন লাগলো? সবাই গাট্টুর কথা মন দিয়ে শুনতে থাকলো, আর কিশোরী কাকার কথা শুনে সবাই আশ্চর্য হলো। কিশোর কাকু কি পটকার ফ্যাক্টরিতে কাজ করে নাকি? না না বাবা, উনি নিজের বাড়িতেই পটকা বানান, যেটা ক্ষতিকারক নয়, আর আপনারা সবাই দেখলেন বাকি পটকার থেকেও আলাদা হয়, তাই আমি সব পটকা ওনার থেকে কিনে নিয়েছিলাম। ভেরি গুড গাট্টু, খুব ভালোভাবে তুমি ভেবেছ। আর কিশোর কাকা তো এটা বাড়িতেই বানিয়েছে, এই কথাটা শুনে আরো ভালো লাগলো। এটা কোনো দূষণও করবে না আর মজাও হবে। হ্যাঁ মা, হ্যাপি দিওয়ালির ভালো পটকা। রং বিরঙের সাথে সাথে এই বাজিটা তো সাত রঙেরও। হ্যাপি দিওয়ালি। ট্রেনে সফর। গাট্টু চিঙ্কি বাবার গাড়িতে সফর করেছিল, মামার বাইকে সফর করেছিল, রিক্সাতে সফর করেছিল, বাসেতে সফর করেছিল, আর এমনকি কিছুদিন আগে প্লেনেও সফর করেছিল। কিন্তু বেচারা গাট্টু চিঙ্কির কষ্টটা তো দেখো, তারা আজ পর্যন্ত ট্রেনে সফর করেই। ওরা সুযোগ পেলেই বাবার কাছে বায়না করত, কিন্তু বাবার তো একটাই উত্তর। বাবা বাবা, তুমি আমাদের ট্রেনে কবে যাবাবে? ট্রেনেতে যাবে, চলো সাবিত্রী গার্ডেন। না বাবা, আমরা ওই গার্ডেনে ছোট ট্রেনে চড়বো না, তুমি সব সময় আমাদের ওই ট্রেনেই ঘোরাতে নিয়ে যাও। তাহলে কোন ট্রেনে বসতে চাও? আমরা সত্যিকারের ট্রেনে বসতে চাই, যেটা বক বক করে, যেটা লাইনে চলে, যেটাই বড় বড় ডাব্বা থাকে, আমরা ওটাতে বসতে চাই আর বক 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 করে ঘুরতে যাই। গাট্টু চিঙ্কি শুধু এটা বলেই থামলো না, ওরা বাবার সামনে ভাগ ভাগ করে ট্রেনের অ্যাক্টিং করতে করতে নাচতে লাগলো, আর বেচারা বাবার কান ঝালাপালা হয়ে গেল। গাট্টু চিঙ্কি রোজ ইউটিউবে ট্রেনের ভিডিও দেখতে থাকতো, আর প্রতিদিন ট্রেনের ব্যাপারে গল্প করত। ওদের এই অবস্থা দেখে মায়ের খুব খারাপ লাগত। একদিন মা বাবার সাথে কথা বলল, তো বাবা বলল, আরে আমারও স্বপ্ন বাচ্চাদের সাথে ট্রেনের সফর এনজয় করার, কিন্তু অফিসের কাজের থেকে সময়ই তো পাই না। আরে কিছু হবে না, অনেক কাজ করে নিয়েছো, এখন বাচ্চাদের জন্য সময় বের করো। আমি কি আনন্দ স্যারের সাথে কথা বলবো, নাকি তুমি কাল 5 দিনের ছুটি স্যাংশন করিয়ে আনতে পারবে, সেটা বলো। এরপরে বাবা আর কি বলতো, বাবাকে তো মায়ের কথা মানতেই হতো। পরের দিন গাট্টু চিঙ্কি স্কুলে গেল, তো ওদের পিছনে পিছনে মাও স্কুলে গেল, আর সোজা হেডমাস্টার মিশ্রা স্যারের সাথে দেখা করলো। এমনিতে তো আমি ছুটি দিতামই না, আমাদের গাট্টু চিঙ্কি আজ পর্যন্ত ট্রেনে সফরই করেনি, তাহলে আর কি করলো? আমার দুটো ব্রাইট স্টুডেন্টকে নিয়ে যান আর ওদেরকে ট্রেনের সফর করান, ওদের আমি 5 নয
পুরো ছদিনের ছুটি দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সন্ধ্যাবেলায় যেই গাট্টু চিঙ্কি বাড়ি ফিরল, অমনি মা ওদের সারপ্রাইজটা দিল। গাট্টু চিঙ্কি, কাল থেকে ছদিনের জন্য স্কুলে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু কেন মা? কারণ কালকে আমরা কোঙ্কন যাব, তোমাদের মাসির বাড়ি, তাও ট্রেনে করে। এই সারপ্রাইজটা তো গাট্টু চিঙ্কি সহ্যই করতে পারলো না, ওদের দুজনের চোখেই জল চলে এলো। আরে এতে কাঁদার কি আছে, তোমাদের তো নাচা উচিত। কিন্তু মিস্টার স্যার আমাদের একদিনেরও ছুটি দেবে না। একদম দেবেন, কারণ উনি অলরেডি ছুটি দিয়ে দিয়েছেন, তাও আবার ছ দিনের। মা গাট্টু চিঙ্কিকে পুরো ব্যাপারটা বলল। এটা শোনার পর গাট্টু চিঙ্কি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। পরের দিন মা বাবা আর গাট্টু চিঙ্কি অনেক লাগেজ সাথে নিয়ে রেলওয়ে স্থানক পৌঁছালো। তো ওদেরকে দেখেই একটা কুলি এগিয়ে এলো আর সে ওদের লাগেজ তুলে নিল। আবার কেউ লাইনে দাঁড়িয়ে ট্রেনের জন্য টিকিট কাটছিল, কিন্তু বাবা সবার টিকিট আগে থেকেই অনলাইনে কেটে রেখেছিল। কুলির পিছনে পিছনে সবাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোঙ্কন এক্সপ্রেসের কাছে এলো। ট্রেনটা বেশ লম্বা আর সুন্দর ছিল। গাট্টু চিঙ্কি ট্রেনটাকে ছুঁয়ে দেখছিল। তো বাবা বলল, আরে চলো, না হলে তো ট্রেনটা ছেড়ে দেবে। তারপর সবাই ভিতরে একটা এসিওয়ালা কম্পার্টমেন্টে গিয়ে বসল। একটু পরেই ট্রেন চলতে শুরু করলো আর গাট্টু চিঙ্কি মজা পেতে লাগলো। মনে হচ্ছে আমরা ট্রেনে না, কোনো নৌকায় বসে আছি। মজা লাগছে তো? তখনই একটা লোক খাবারের অর্ডার নিতে এলো আর বাবা ওকে খাবারের অর্ডার দিয়ে দিল। স্যার, 15 মিনিট পরেই আপনার খাবার এখানে পৌঁছে যাবে। লোকটা চলে গেল। এক একটা স্টেশন পেরোতে লাগলো আর কোঙ্কন রেলওয়ে বড় বড় পাহাড়, ব্রিজ আর টানেল ছাড়িয়ে আনন্দের সাথে হুইসেল বাজাতে বাজাতে এগোতে লাগলো। ট্রেন টানেলে ঢুকলেই পুরো ট্রেনে রাতের মতো অন্ধকার হয়ে যাচ্ছিল আর টানেল থেকে বাইরে বেরোতেই দিনের আলো। 5 মিনিটে রাত আর 5 মিনিটে দিন, এটা আমরা শুধু ট্রেনেই পাবো। হ্যাঁ, এই জন্যই তো ট্রেনে সফর করার মজাই আলাদা, আর ট্রেনের সফর অনেকটা সস্তাও হয়। আর না ট্রাফিকের ঝামেলা, না পাংচারের প্রবলেম। একদম ঠিক কথা, কিন্তু লোকজন ট্রেনকে খুব নোংরাও করে। এখানে ওখানে পানের পিক ফেলে, র‍্যাপারস, জলের বোতল সবকিছুকে ফেলে কম্পার্টমেন্টকে নোংরা করে। এটা তো একদম ঠিক নয়, ট্রেনে ডাস্টবিনের সুবিধা আছে, আমাদের উচিত সেখানেই নোংরা ফেলা। আমাদের ভারতীয় রেলওয়ে পুরো পৃথিবীতে চতুর্থ স্থানে আছে। প্রতিদিন কোটি কোটি লোককে এখান থেকে ওখানে নিয়ে গিয়ে যাত্রীদের জীবন সহজ করে দেয়। লকডাউনেও ট্রেন কি না করেছে, অক্সিজেন পৌঁছানো, ওষুধ পৌঁছানো, আর আজও দরকারি জিনিস এখান থেকে ওখানে পাঠাচ্ছে ভারতীয় রেলওয়ে। সেই জন্যই আমাদের সবার উচিত এর যথার্থ সম্মান দেওয়া, একে নষ্ট করে একদম উচিত না। 1 ঘন্টা পেরিয়ে গেল। গাট্টু চিঙ্কি বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিল। ওদের পুরো ট্রেনটা ঘুরতে ইচ্ছে হলো। ট্রেনে লাগানো টয়লেটসগুলো দেখে নিজেদের প্রশ্নের উত্তর খোঁজার ছিল। ওরা মা বাবার কাছে পারমিশন চাইল। তো বাবা বলল, হ্যাঁ যাও, কিন্তু কম্পার্টমেন্ট মনে থাকবে তো? আর হ্যাঁ, দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে না, হাত বাইরে বের করবে না একদম। মা! হ্যাঁ বাবা, জানি তোমরা বিশাল বুদ্ধিমান, এবার যাও। তারপর আর কি, লম্বা সাপের মতো ট্রেনে পেটে গাট্টু চিঙ্কি এক একটা কামরা ঘুরতে লাগলো। আলাদা আলাদা লোক তাদের আলাদা আলাদা ভাষা শুনে এনজয় করতে লাগলো আর তালি বাজিয়ে গাইতে লাগলো। সেটা শুনে যাত্রীরাও ওদের সাথ দিতে লাগলো। রেলগাড়ি, রেলগাড়ি, ঝুক 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 ঝুক, মাঝখানের স্টেশন বলে রুক 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 রুক। এইভাবে গাট্টু চিঙ্কি নিজের খুশিতে সমস্ত যাত্রীদের আর টিসিকেও সামিল করে নিল। সবাই গাট্টু চিঙ্কিকে অনেক ভালোবাসা দিল।
গণেশ উৎসবের উত্তেজনায় বাচ্চারা মিতে আছে। গাট্টু চিংকির সাথে সাথে ওর বয়সের সব বাচ্চারা গণপতি বাপ্পা আসার কারণে খুব খুশি হয়ে যায়। সব বাচ্চারা গণেশকে দেবতা কম আর বন্ধু বেশি মনে করে। আর গাট্টু চিংকির মতো অনেক বাচ্চা বাপ্পার সাথে কথাও বলে। গাট্টু চিংকি স্কুল যাওয়ার আগে আর স্কুল থেকে আসার পর শুধু বাপ্পার সামনে বসে কথা বলতে থাকে। গণেশ ঠাকুর, জানো তো আজকে টিচার আমাকে স্কুলে মোদক দিয়েছিল, আমি আপনার জন্যও চেনিলাম। আমরা দুজনেই তোমার জন্য মোদক এনেছি, কিন্তু একটা শর্তে তুমি এটা পাবে। কি চিংকি, তুমি তো তোমার শর্তের ব্যাপারে আমাকে বলোনি। হ্যাঁ গাট্টু, তবে শোন, শর্ত এটা হলো যে মোদক পাওয়ার পর তুমি আমাদের ছেড়ে যাবে না। মা বলছিল আজ তোমার এখানে শেষ দিন, আর কাল তোমার বিসর্জন হয়ে যাবে। হ্যাঁ বাবা, প্লিজ তুমি যেও না। না, গাট্টু চিংকির কথা মা শুনে ফেলে, আর গাট্টু চিংকির কথায় তার একটু হাসিও পায়। উনি গাট্টু চিংকির কাছে এসে, গাট্টু চিংকি, বাপ্পাকে শর্তে বেঁধো না, না হলে বাপ্পা রেগে যাবে। বাচ্চারা, গণেশ তো সবসময় তোমাদের সাথেই আছে। তখনই বাবা অফিস থেকে বাড়ি ফিরে, আর আসতেই বাবা বলল, গাট্টু চিংকি, কালকে সব গণেশ ঠাকুর বিসর্জন হয়ে যাবে, তো চলো আজকে আমরা সব বড় ঠাকুর দেখে আসি। যেমন তোমরা জানো যে শহরে গণেশ পুজো খুব বড় সড় করে হয়, আর অনেক বড় বড় প্যান্ডেলও তৈরি হয়, আর বিভিন্ন ধরনের প্রোগ্রামও হয়, তো কি গাট্টু চিংকি, যাওয়ার আছে কি না? এরপর সন্ধেবেলায় গাট্টু চিংকি গণেশজির আরতি করে আর মা বাবার সাথে শহরের গণপতি দেখতে বেরিয়ে পড়ে। গাট্টু আর চিংকু শহরের বড় বড় প্যান্ডেলে গণেশজির মূর্তি দেখছিল। গাট্টু চিংকি, এই দেখো আমাদের শহরের সবথেকে বড় গণেশ ঠাকুর। গাট্টু চিংকি হাঁ করে দেখতে লাগে, সত্যি সেই মূর্তি অনেক বড় ছিল। বাপরে, এত বড় গণপতি বাপ্পা, কত সুন্দর লাগছে দেখতে, এনার বিসর্জন কি করে হবে? বাবা মা, আগামী বছর কি এই মূর্তিকেই বসানো হবে? এত বড় মূর্তির বিসর্জন কি করে হয়? বা এই মূর্তিটাই আবার ফেরত আসবে? না বাবা, এই মূর্তির বিসর্জন হবে, আর পরের বছর নতুন মূর্তি স্থাপন হবে। এরপর বাবা মায়ের সাথে গাট্টু চিংকি শহরের বড় বড় প্যান্ডেলে মূর্তি দেখতে লাগে, কিন্তু মনে একটা প্রশ্ন নিয়ে বাড়ি ফিরে। আর প্রতিদিনের মতো গাট্টু আর চিংকি ঘুমানোর আগে গণেশজির কাছে গিয়ে বসে, আর তারপরে মাকে জিজ্ঞেস করে, মা, তুমি বললে না গণেশ ঠাকুরের বিসর্জন কি করে হবে, আমাদের গণেশ ঠাকুর এত ছোট কি করে? বাবা, ওটা বড় প্যান্ডেলের জন্য, ওখানে লাখ লাখ মানুষ দর্শন করতে আসে। কিছু প্যান্ডেল তো 70 বছরের পুরনো, যেমন লাল বাক্কা রাজা, যাকে ভালোভাবে বিসর্জনের জন্য ক্রেনের ব্যবস্থা করতে হয়, আর অনেক বড় বড় গাড়িও সাজানো হয়। আরে বা! হ্যাঁ বাবা, আর তুমি জানো সমুদ্রে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাহাজের ব্যবস্থা করা হয়, আর যখন এসব হবে তখন লাইভ দেখানো হবে। গাট্টু আর চিংকি এসব শুনে খুব খুশি হয়ে যায়, তারপর ঘুমোতে চলে যায়। রাত্রে হঠাৎ গাট্টু আর চিংকির ঘুম ভেঙে যায়। গাট্টু চিংকির সাথে কথা বলতে লাগে। গাট্টু বলে, চিংকি, আমরা গণেশ ঠাকুরের ভালো করে বিসর্জন করব, আগামী বছর বড় মূর্তি আনব। তখনই গাট্টু চিংকি একটা আওয়াজ শোনে, আর দুজনে পরস্পরের দিকে তাকায়। এই আওয়াজ সেখান থেকে আসছিল যেখানে গণেশজি স্থাপন ছিল। বাপ্পা, এইটা কি তুমি? মানুষরা আমার বড় বড় মূর্তি বানায় আর স্থাপনাও করে, অনেক উৎসাহ নিয়ে আমার পূজো আর আরতি করা হয়, তবুও অনেক মূর্তি সমুদ্র থেকে বাইরে এসে যায়। গাট্টু চিংকি গণেশজির কথা মন দিয়ে শুনছিল, কিন্তু আমরা তো ঘরে ইকো ফ্রেন্ডলি মূর্তি স্থাপন করেছি, যা জলে সহজে গলে যাবে। হ্যাঁ আমি জানি, কিন্তু চেষ্টা করো যে বাকি সব লোকেরাও জাগরুক হোক, সবাই প্লাস্টার অফ প্যারিসের মূর্তি না এনে ইকো ফ্রেন্ডলি গণেশ আনুক। হ্যাঁ, আমি সবাইকে বোঝাবো, কিন্তু তুমি আসতে থাকো। চিন্তা করো না, আমি প্রত্যেক বছরই আসব, আমি তোমাদের সঙ্গে এই পৃথিবীটাকেও খুব ভালোবাসি। গাট্টু চিংকি মন দিয়ে গণেশজির কথা শুনছিল,
তোমরা জানো কি গাট্টু চিংকি, আমি বড় অবতার কখন নিয়েছিলাম যখন আমার রাক্ষসদের শিক্ষা দেওয়ার হতো। কিন্তু আমার মায়ের পেছনে দৌড়াতে থাকা সেই ছোট রূপটাই খুব ভালো লাগে। এতটা বলে গাট্টু আর চিংকির চোখের সামনে থেকে গণেশজি গায়েব হয়ে যান। পরের দিন গাট্টু চিংকির চোখ খোলে, আরো বুঝতে পারে যে গণেশজির স্বপ্ন দেখেছে। গাট্টু, তুই জানিস আমি গণেশজির স্বপ্ন দেখেছি। চিংকি, আমিও স্বপ্নেতে গণেশ ঠাকুর দেখলাম। এবার মায়ের ডাক শুনে গাট্টু চিংকি ঝট করে উঠে যায় আর স্নান ধ্যান করে বাপ্পার আরতিতে চলে আসে। মা বাপ্পার জন্য মোদক বানিয়েছে আর সবাই মিলে গণেশজির আরতি করে। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। গাট্টু চিংকি মা বাবার সাথে গণেশজির বিসর্জন করতে সোসাইটির কম্পাউন্ডে আসে, যেখানে গণেশজির বিসর্জনের জন্য ছোট্ট জলাধার বানানো হয়েছিল, যেখানে তাদের গণেশজির মূর্তি বিসর্জন করে দেয়। গণেশ ঠাকুর, আগামী বছর নিশ্চয় এসো, আর যেন বিসর্জন না করতে হয়। গণেশজি, তোমার মাও কি আমাদের মায়ের মতো খুব স্ট্রিক্ট যে তুমি 11 দিন থেকে একটা ফোটা দিন বেশি থাকো না? মা বাবা গাট্টু চিংকির কথা শুনছিল। গাট্টু চিংকির এবার বড় বড় মূর্তির খেয়াল এলো। গাট্টু চিংকি এবার ঘরে গিয়ে বড় একটা পোস্টার বানাতে লাগলো, যেখানে লিখলো, আমি শিব ঠাকুরের ছেলে আর পার্বতীর সোনা, ছোট রূপে সুন্দর গণেশ, আমি গণেশা। দুজনে দৌড়ে দৌড়ে সোসাইটি কম্পাউন্ডে আসে। মা বাবা দেখলো আর সোসাইটির সবার সামনে ওটা জোরে পড়তে লাগলো। এসব কি গাট্টু আর চিংকি? আমরা একটা প্রজেক্ট শুরু করার কথা চিন্তা করছি, যে আমরা আনন্দ চতুর্দশীর সময় সমুদ্রের কাছে গিয়ে আর যত প্লাস্টার অফ প্যারিসের মূর্তি থাকবে সব তুলে ধারে রেখে দেব, আর বাকি বাচ্চাদের সাথে গিয়ে বীচ পরিষ্কার করব। হ্যাঁ মা, আমরা সবাই যাব। বা বাচ্চারা, খুব ভালো বলেছো, আর আমরা সবাই তোমার বিসর্জন প্রজেক্টে শামিল হব। তারপর সবাই গাট্টু আর চিংকির জন্য তালি বাজায়। বৃষ্টির মরশুম, মে মাসের জোর গরমের পর ক্যালেন্ডারে জায়গা করে এলো জুন মাস। কিন্তু জুনেও সেই অবস্থা, সাদা আকাশ, গরমে হয়রান আর বাচ্চাদের চেঁচামেচিতে হয়রান বেচারা জুন বর্ষার অপেক্ষা করছিল। গাট্টু আর চিংকি রোদে বাইরে খেলতে পারছিল না, তাই বাড়ির মধ্যে বদমাশি আরম্ভ। দাঁড়া চিংকি, তুই আমাকে বল ফেলে মারলি, এই নে। এমন বলে গাট্টুও বল উঠালো আর চিংকির দিকে ছুড়ল। হলে আসতে থাকা মা এটা দেখে রেগে গেছিল। ওহো গাট্টু চিংকি, এটা কি, এটা কেমন খেলার ধরন? সরি মা। ভেতরে বাইরে এত গরম আর তোমাদের শুধু বদমাশি বেরোচ্ছে, চলো বসো সোফাতে চুপচাপ। বেচারা গাট্টু আর চিংকি কি বা করত, শান্ত হয়ে সোফাতে বসে পড়ল। মা, একটু পরে কি আমরা বাইরে খেলতে যেতে পারি? একদম নয়, দেখছিস না বাইরে কত গরম, পপকর্ন হয়ে যাবি। এমন বলে মা ভেতরে চলে গেল। আর গাট্টু আর চিংকি সোফাতে বসে বসে ভগবানকে মিনতি করতে থাকে। ঠাকুর ঠাকুর, কিছু করে দাও, আমরা এমন করে বাড়ির মধ্যে বসে থাকতে পারবো না ঠাকুর। হ্যাঁ ভগবান, প্লিজ কিছু করে দাও না, প্লিজ। আর হঠাৎ করে ম্যাজিক হয়ে গেল, জানি না কোথা থেকে আকাশে কালো মেঘ লোড হয়ে গেল, আর গরমা গরম সূরজ দেবতা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়া বইতে শুরু করলো আর গ্যালারি থেকে গিয়ে সোজা দেওয়ালের ক্যালেন্ডারে ধাক্কা মারলো। জুন মাসের পাতাটা প্রথমবার ফড়ফড় করে উড়ে গেল আর ওর ফড়ফড়ানির চোটে মা বাবার ঘুম ভেঙে গেল। হে ভগবান, মনে হচ্ছে ঝড় বা তুফান আসতে চলেছে। আরে না, ঝড় না বৃষ্টি, এইটা তো হলো বর্ষার আগমন, ওই দেখো। মার বাবা জানলা থেকে বাইরে দেখলো যে জোর বৃষ্টির ঝর্ণা আকাশ থেকে নিচে পড়ছিল। ভেজা শুকনো মাটির জোর গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছিল। আর গাট্টু চিংকি, ওরা তো হলে ছিলই না, ওরা তো কখন নিচে সোসাইটি ক্যাম্পাসে এসে বৃষ্টিতে নাচছিল, গান গাইছিল, বন্ধুদের সাথে বৃষ্টিকে ওয়েলকাম জানাচ্ছিল। ওয়েলকাম রেইন, ওয়েলকাম রেইন, থ্যাঙ্কস ভগবান, তুমি আমাদের কথা শুনে ফেললে, ইয়ে! জোর বৃষ্টি হচ্ছিল আর ওই বৃষ্টিতে গাট্টু চিংকি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। আসলো আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়াটার কুলারের।
চিঙ্কি তো আকাশের দিকে মুখ খুলে ব্যাস মুখে পড়তে থাকা জলকে এনজয় করছিল আর ছপাক ছপাক করে লাফাতে শুরু করলো। গাট্টু আর বাকি বাচ্চারা চিঙ্কিকে ঘিরে ফেললো আর ওদের উপর হাসতে শুরু করলো। চিঙ্কি রেগে গেল আর নিজের হাতে জল ধরে ওদের উপরে ফেলে দিল। বাকি সবাইরাও বৃষ্টি এনজয় করতে থাকলো। পুরো সোসাইটি গ্যালারিতে দাঁড়িয়ে বাচ্চাদের আনন্দ দেখছিল। মা তো গাট্টু আর চিঙ্কির কাণ্ড সহ্য করতে পারছিল না। আরে দেখো না ওদেরকে, আগে বল ফেলছিল এখন জল ছেটাচ্ছে। থামা ওদের, দেখো আমাদের বাচ্চারা কি করছে। আরে কিছুই করছে না, আমাদের বাচ্চারা তো এনজয় করছে, চলো আমরাও যাই। না বাবা না, আমরা কি বাচ্চা। বাচ্চারা দেখলো যে সব প্যারেন্টস গ্যালারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আরে আমাদের বাবা মা তাদেরও নিচে আনতে হবে। কিন্তু কিভাবে? এমন করে। আর সঙ্গে সঙ্গে যেখানে বাড়ির বাইরে জল একত্রিত হচ্ছিল ওইখানে নৌকো ভাসিয়ে দিল। নৌকোটাকে জলে ভাসতে দেখে বাকি বাচ্চারাও তাড়াতাড়ি নৌকো বানালো আর জলে নৌকো রেস আরম্ভ হয়ে গেল। কারোর নৌকো শিগগিরই ভেসে যেত, কারোরটা ছিঁড়ে যেত, কারোরটা ভাসতে থাকতো। এই সব দেখে বাচ্চারা খুব খুশি হচ্ছিল। উপরে প্যারেন্টসরাও এসব দেখে খুব খুশি হচ্ছিল। কিন্তু ওরা বুঝে গেছিল যে বাচ্চারা ভালো করে নৌকো বানাতে পারছিল না, তাই সব ভেঙে যাচ্ছিল। প্যারেন্টসরা নিচে নেমে আসলো, বাচ্চাদের মেসেজ প্যারেন্টস অবধি পৌঁছে গেল। আরে শর্মা মশাই, বাচ্চারা তো ডাকছে, যাবেন নাকি? কি বললেন শুনতে পারছি না। আরে চলো নিচে। আরে চলো চলো। আর তারপর কি, সব বাচ্চাদের প্যারেন্টসরাও নিচে এসে গেল আর বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে সবাই নৌকো বানাতে শুরু করলো। বাবা আমরা নৌকো বানাতে জানি, আমি আপনাকে নামানোর জন্য এমনটা করেছি। এইটা দেখে সবাই হাসতে থাকে। আর তারপর কি, গাট্টু চিঙ্কির পুরো সোসাইটি বৃষ্টিতে নাচছিল। বৃষ্টি এত বেশি হচ্ছিল যে দেখতে দেখতে বাগানে পুরো কাদা হয়ে গেল। তারপর আর কি, বাচ্চারা কাদায় পিছলে পিছলে পড়তে থাকে। তখনই হঠাৎ বান্টি চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাচ্চারা পেছনে দেখলো যে দশটা দশটা বড়া পাও একসাথে খেয়ে থাকা গোল গোল বান্টি পুরো কাদাতে আটকে গেছিল। আরে হেসো না, আমাকে বের করো। সব বাচ্চারা বান্টির হাত ধরে ওকে উপরে টানতে থাকে। বান্টি ওঠ রে ওঠ। বাচ্চারা বান্টিকে নাড়াতেও পারছিল না, উল্টো কাদার কারণে সবার হাত পিছলে যাচ্ছিল আর সব ওই কাদাতে পড়ে যাচ্ছিল। এক কাজ করো, হোক বান্টিকে ছেড়ে দেওয়া হোক, আমরা যাই এখান থেকে। আরে এটা কি করছো, না না আমারও আসার আছে। আর এমন বলে বান্টি হাতির মতো খুব জোর দিল আর দেখতে দেখতে বান্টি নিজের থেকেই কাদার থেকে পুরো বাইরে বেরিয়ে এলো। দেখলে, আমরা যখন চেষ্টা করছিলাম মজা নিচ্ছিল, এখন নিজে ওঠ। সময়ের সাথে সাথে বৃষ্টি আরো জোরে পড়ছিল, থামার নামও নিচ্ছিল না। আর বাচ্চারা তো একদমই চাইছিল না যে বৃষ্টি থেমে যাক, সবাই নিজের নিজের সাইকেল বার করলো। আর এই জোর বৃষ্টিতে সব বাচ্চারা সাইকেল চালাতে শুরু করলো। ফ্লোরে বড় জলের পুকুর হয়ে গিয়েছিল, তার মধ্যে থেকে যখন সাইকেলের টায়ার যাচ্ছিল জলের জোর ঢেউ উঠছিল। বারবার জলে সাইকেল নিয়ে যাওয়াটা অনেক মজা হচ্ছিল। আরে আরে চলো, হয়ে গেল বৃষ্টি, চলো এখন উপরে। হ্যাঁ চলো, কিন্তু বাচ্চারা বাচ্চারা কোথায়? সব প্যারেন্টসরা বাচ্চাদের এদিক ওদিক দেখতে থাকে। আর তখনই হঠাৎ ওদের উপরে বিভিন্ন রঙের জল পড়তে থাকে। আরে এগুলো কি, লাল গোলাপি হলুদ নীল রঙের বৃষ্টি কি করে আরম্ভ হয়ে গেল হঠাৎ? আকাশ আবার ইন্দ্রধনু এসে যায়নি তো? আরে ইন্দ্রধনু নয়, কালারস এর প্যাকেট ফাটছে, উপরে দেখো। সবাই উপরের দিকে দেখলো, গাট্টু চিঙ্কিয়া সোসাইটির সব বাচ্চারা হোলির বেঁচে যাওয়া রং আকাশে ফেলছিল। রং জলে মিশে যাচ্ছিল আর রঙে বৃষ্টি হচ্ছিল। হালকা হালকা বৃষ্টি আবার জোর হচ্ছিল আর বাচ্চাদের রঙে রঙে যাচ্ছিল। বাবার অফিস। গাট্টু চিঙ্কির বাবা একটা অফিসের এমপ্লয়ি ছিলেন আর গাট্টু চিঙ্কি স্কুলে পড়তে যাওয়া দুটো সুন্দর সুন্দর বাচ্চা। বাবা রোজ নিজের গাড়ি করে অফিস যাওয়ার সময়
গাট্টু চিঙ্কিকে স্কুলে ছেড়ে দিত আর সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় বাড়ি নিয়ে আসত। গাট্টু চিঙ্কি বাবার অফিস দেখতে চাইত, কিন্তু এরকম সুযোগ আসতই না, আর দুজনে বাবার অফিস দেখতেও পায়নি। বাবা, কতবার তোমাকে বলেছি আমাদেরকেও তোমার সাথে অফিসে নিয়ে চলো না। বাবু, কি করে নিয়ে যাব? আমার অফিসের টাইম আর তোমাদের স্কুলের টাইম দুটোই যে এক। যদি তোমাদের অফিসে নিয়ে যাই তাহলে তো স্কুলের জন্য লেট হয়ে যাবে, আর তোমাদের স্কুল ছুটির পর তো আমার অফিস বন্ধই হয়ে যায়। বাবা, স্যাটারডে আমাদের হাফ ডে থাকে তো। কিন্তু বাবু, উইকেন্ডের দিন কাজের প্রচুর চাপ থাকে। এত করে বলছে যখন একদিন নিয়ে যাও না, তোমার অফিসটা দেখি আনো ওদের। তাহলে এক কাজ করো, শনিবার দিন তুমিই ওদেরকে নিয়ে অফিসে এসো। এমনিতেও শনিবার দিন তো তুমিই ওদের বাড়িতে নিয়ে আসো, ওই দিন বাড়ি না এসে অফিসে চলে যেও। না বাবা, আমি তোমার অফিসে যাচ্ছি না, আমি ভীষণ বোর হয়ে যাই ওখানে গেলে। এটা শোনার পর বাবা হেসে বলল, দেখলে বাচ্চারা, তোমাদের মা আমাদের অফিসে এসে বলছে বোর হয়ে যায়, তাহলে তোমাদের কি হবে ভাবো? আমি তোমাদের অফিসে নিশ্চয়ই নিয়ে যাব, কিন্তু কোনো ভালো সময় দেখে। এই কথা শুনে গাট্টু চিঙ্কি রেগে গেল। তুমি সব সময় এরকম বলো, কে জানে কবে এই দিনটা আসবে। একটা স্যাটারডের কথা, সকাল সকাল গাট্টু চিঙ্কি স্কুলের জন্য রেডি হয়ে গেল। চলো বাচ্চারা, 7:30 বেজে গেল, আজ তোমাদের হাফ ডে। তখনই মা গাট্টুকে ডাকলো আর গাট্টু কিচেনে গেল। আর মায়ের সাথে দেখা করে যখন ফিরল তখনও খুব খুশি ছিল। চলো বাবা। কি বলছিল তোমার মা? কিছু না। গাট্টু চিঙ্কি বাবার গাড়িতে বসে পড়ল আর বাবা ওদেরকে স্কুলে ছেড়ে দিল। শোনো, তোমাদের মা তোমাদের নিতে আসবে, এখানেই গেটের সামনে দাঁড়াবে, কিন্তু এদিক ওদিকে যাবে না। আমরা জানি বাবা, তুমি যাও। বাবা চলে গেল আর গাট্টু চিঙ্কিও ক্লাসে এসে বসে গেল। দেখতে দেখতে 12:00 বেজে গেল আর গাট্টু চিঙ্কির স্কুলের হাফ ডে শেষ হলো। দুজনে গেটে এসে দাঁড়িয়ে গেল, অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। সমস্ত বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে বাড়ি ফিরে যাচ্ছিল, কিন্তু গাট্টু চিঙ্কির মা স্কুটি নিয়ে আসছিল না, এই জন্য চিঙ্কি বেশ চিন্তায় পড়ে গেল। জানি না মা এখনো কেন এলো না। মা আসবে না চিঙ্কি, আমাদেরকে বাবার সাথেই বাড়ি ফিরতে হবে। কিন্তু বাবা কি করে আসবে? আজকে তো স্যাটারডে, আজকে তো মা আসে, বাবা তো অফিসে থাকে। তাহলে আমাদেরকে বাবার অফিসে যেতে হবে। কি করে? হেঁটে? এত দূর? না, রিকশায় করে। মা রিকশাতে যাওয়ার টাকাও দিয়ে দিয়েছে, এই দেখো। গাট্টুর হাতে টাকা দেখে চিঙ্কি বিশেষ কিছু বুঝতে পারল না। তখন গাট্টু বলল, চিঙ্কি তুমি একদম বোকা, মা জেনে শুনেই আমাদেরকে নিতে আসেনি, যাতে আমরা বাবার অফিসে যেতে পারি। সকালে যখন আমি মার কাছে গিয়েছিলাম তখন মা আমাকে টাকা দিয়ে কানে কানে বলেছিল। আজ আমি তোমাদেরকে নিতে যাব না, তোমরা দুজন রিকশায় করে বাবার অফিসে চলে যেও, বাবার অফিস ঘুরে সন্ধ্যাবেলায় ফিরে এসো, ঠিক আছে? কি বলো চিঙ্কি, তাহলে যাওয়া যাক। চিঙ্কি শুনে বেশ এক্সাইটেড হয়ে গেল আর হঠাৎ করে চেঁচিয়ে উঠল, চলো। তারপর আর কি, গাট্টু চিঙ্কি একটা রিকশাতে বসে পড়ল আর বাবার অফিসের দিকে এগোতে লাগলো। অফিসের বিল্ডিং বিশাল বড় আর খুব সুন্দর ছিল। বাইরে থেকে তো দুজনে অনেকবারই দেখেছিল, কিন্তু আজকে ভেতর থেকে দেখার সুযোগ। দুজনে গেটের সামনে দাঁড়িয়েছিল, ঠিক তখনই সিকিউরিটি গার্ড ওদের দেখতে পেল। শিট, এবার এনাকে কি বলবো? গার্ড দুজনের সামনে এলো, ওর হাতে একটা লাঠি ছিল। লাঠি দেখে গাট্টু চিঙ্কি ভয় পেয়ে গেল। তখনই হঠাৎ গার্ড হেসে বলল, আরে গাট্টু চিঙ্কি, তোমরা বাবার সাথে দেখা করতে এসেছো? আপনি কি করে আমাদের চিনলেন? আমরা তো প্রথমবার অফিসে এলাম। আরে স্যার, তোমাদের দুজনের ফটো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলেন না, তো ওখানেই দেখেছি আমি, ভালো লাগলো তোমাদের দেখে। চলো আমি তোমাদের দুজনকে ভিতরে স্যারের কাছে নিয়ে যাই। গার্ড যখন এগুলো বলছিল তখনই সেখানে বাবা চলে এলো। গাট্টু চিঙ্কি, তোমরা এখানে? বাবা, তুমি কি করে জানলে যে আমরা এসেছি? আমি তো সিসিটিভিতে দেখতে পেলাম, কিন্তু তোমাদের মা কোথায়? গাট্টু বাবাকে পুরো ব্যাপারটা বলল। সেটা শুনে বাবা হেসে বলল, তোমাদের মাও না, এত বড় হয়ে গেছে তাও এখনো বাচ্চাদের মতো শয়তানি করতে থাকে, চলো ভেতরে চলো। তারপর আর কি, গাট্টু চিঙ্কি বাবার সাথে অফিসের ভিতরে গেল। তো অফিস খুবই পরিষ্কার আর খুবই সুন্দর ছিল। ভিতরে শত শত কম্পিউটার আর তার সামনে শত শত এমপ্লয়ি কাজ করছিল।
গাট্টু চিঙ্কিকে দেখে সবাই খুশি হয়ে গেল। হাই, ওয়েলকাম গাট্টু চিঙ্কি। হ্যালো, থ্যাঙ্কস, হাউ আর ইউ? বাবা গাট্টু চিঙ্কিকে পুরো অফিসটা ঘুরিয়ে দেখালো, অফিসের আলাদা আলাদা ডিপার্টমেন্টস দেখালো, আর তারপর দুজনকে নিয়ে বাবা তাদের কেবিনে গেল। বাবা, তুমি তো বলতে যে অফিসে আমাদের বোর লাগবে, কিন্তু এখানে তো উল্টে আমাদের মজা হচ্ছে। বাবু, তোমাদের তো মজা লাগবেই, কারণ কাজ তো আমাদেরই করতে হবে, তোমরা তো শুধু ঘুরতে এসেছো। এটা তুমি একদম ঠিক বলেছো বাবা, তোমাকে আর তোমার টিম মেম্বারদের কত কাজ করতে হয়। তখনই বাবার বস এলো, যে খুবই খুশি ছিল। চমৎকার হয়ে গেল, গাট্টু চিঙ্কির পা আমাদের অফিসে পড়তেই কুকরেজা বিল্ডার্সের কন্ট্রাক্ট আমরা পেয়ে গেলাম। ও, থ্যাঙ্ক গড, নিশান্ত, কংগ্রাচুলেশনস, আমাদের পরিশ্রম বেকার যায়নি। কংগ্রাচুলেশনস আঙ্কেল। থ্যাঙ্কস বাচ্চারা, নিচে ছোট একটা পার্টি আছে, বাবাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসো। বস চলে যেতেই চিঙ্কি বাবাকে বলল, দেখেছো বাবা, তুমি সব সময় বলতে যে কোনো ভালো মুহূর্তে আমাদের অফিসে আনবে, কিন্তু উল্টো হয়ে গেল। আমাদের আশাতে ভালো মুহূর্ত এসে গেল, তাই ভালো মুহূর্তের জন্য অপেক্ষা না করে নিজেই সেই ভালো মুহূর্ত নিয়ে আসা উচিত। বাহ বাবু, দারুণ কথা বলেছো তো, শাবাশ।